نبي امار چوکر پانی سرے دیا بولے آلی رے امار فاطمہ کی جنو آرسے او بابا لجر کو تتکن بولتے ہوئے بابا کو تمہار زمائر سادور دیسی اکٹا بیسا یا تمہار کتی کے کنلو بابا ما توی سادورتا دیسی لی کوئے ہیں بالشن نسیت تھی کہ ساتھ اٹھا باہر کرسے چاد اٹھا باہر کرے کوئی ماں دیکھ تو ایسا دھٹا کی بابا ایسا دھر تمہار کا سے کیم نے آشنو ایکن کان با ماں توی تو زانوستنا ہمار زیبونر پتو محیلو یا جکن تور مار گھرے آرسی لب জামিলুনি জামিলুনি আমি তোমার মাকে বলছিলাম ইয়া খাদিজাতুল কবরা জামিলুনি আমার গায় জ্বর উঠে গেছে আমারে যেমনি হোক ল্যাব খেতা দিয়ে চাইপে ধরো তোমার মা এই চাদরটা দিয়ে আমারে চাইপে ধরছিল এই চাদরটা দিয়ে তোমার মা কতবার আমারে বুকের মধ্যে চাইপে ধরছে فاطمہ ایسا دور دنیا کاروباری تے جائی تے پارنا ما زکونی تو ایسا دور تا بکری کرتے دی سور شنگ شنگ زیبرائیل آمار کانے خبر دی سے ہمی ایک جن صحابی رے پڑھائی سی ما سوائٹا کا بکری ہوئی سے ہمار آلی دان کرے دی سے পরবর্তীতে 60 টাকা উট বিক্রি করছে আলী টাসকি লেগে দাঁড়ায় রইছে এত খবর নবী কেমনে জানলো আলী দেখতো যেই টাকা দিয়ে বাজার করছো এই টাকাগুলো কি তোর না হুজুর আমি তো দোকানদারে টাকা দিছি আপনার কাছে কেমনে আসলো আলী ওই দোকানদার ওই টাকা চিনে নাই দোকানদার তোরে দেখে মাল দিছি ঠিকই কিন্তু দোকানদার বুঝছে এটা দুনিয়ার টাকা না আলী টাকাটা আমার কাছে নিয়ে আসছে আমি টাকাটা রাইখে দিছি রে আলী ও আলী প্রথম যে উট বিক্রি করছে নাম তার জিব্রাইল যে উটটা কিনছে নাম তার মিকাইল হে আলী তুই দান করছর 6 টাকা আমার মালিক দেছে তোরে 60 টাকা আলি এখন ক আমার উম্মতের রাইখে কি জান্নাতের খাবার খাবি খাগা আলি বলেন নবী গো আমি বাজারও চাই না টাকাও চাই না আমার নড়াগাতির বাইরা এই রজবের চাঁদে চোখের পানি বেলায় কাঁদবা এই ঘটনাটা কিন্তু শাবান মাসে ঘটছে বাবা আজকে শাবান মাস শুরু হয়ে গেছে শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও আলী যদি সেই শাবান মাসে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ তোমার নৈকট্য হাসিল করতে পারে তুমি আমাকে দোয়া শিক্ষা দিছ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান أبلغنا رمضان الله ما دي سامن رمضان ماش اي شابان ماشي تمہار کا جه هات تولي دعا کرشي تمہیا ما دي شبائي کے ماب کرے داو اما دي بابا ما کے ماب کرے داو اللہ جا دیر سوکے پانی تا دیر کی عزت شنگ دنیا راگبا اي ما بیل کار جنو مان آئی زی بھائی جانا بارے دعوات دیسی لوگا আজাদ খান সাহেবকে দুনিয়ায় নাই বজনরে তখন মনে মনে ভাবলাম অন্ততেই মাহফিলটাই আমি যাব আজাদ সাহেবের জন্য দোয়া করার লাগিয়া ও মালিক আজাদ সাহেবের ছেলে যখন আজকে ফেরির ওখানে যায় আমারে বলে হুজুর আমার বাবাই আপনার দাওয়াত দিছিল আজকে আমার বাবা নাই বাবার মতো সারা
বাবার মতো চরম বন্ধু এই জমিনে নাই বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হো মালিক দেখো আজাদ খান সাহেবের ছেলেরা কান্দে তার ভাইয়েরা কান্দে গো মালিক যে আমারে আনার জন্য এত নয় বিনয় করলো আল্লাহ আমারে ওয়াসটা তার কবরে পৌঁছে দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے مائیکر آواز بڑھاؤ نہ کنو ڈون باز بڑھاؤ ماسٹر بڑھاؤ একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ আরো বাড়াও আমরা কো কই নাই মাইকেলারে কইছি মাস্টার বাড়াও ভিট কমাও একসাথে আরো বাড়াও নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ রোজা রাখলে আল্লাহ হজ করলে আল্লাহ যাকাত দিলে আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুনজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে আর দুরূদ ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যায় না অতএব কারো জবান বন্ধ না রেখে দুরূদ দিয়ে জীবনটাকে সুন্দর করি কবরটাকে ঝকঝকা ফকফকা বানাই একসাথে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন যেটা নামাজের মধ্যে পড়েন পড়েন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نورا الجلا نورا قاتي نكيلي نكيل لوحا قدا نورا قاتي أبو جلا بردية خادم الإسلام مدرسة ويتم خانا ردوكي ৪৩তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজার আলেমের উস্তাদ এবং আপনাদের মূলখানা মাদ্রাসার স্বনামধন্য উপদেষ্টা হাজার হাজার আলেমের রুহানি পুত্র হযরত আল্লামা হযরত মাওলানা আলহাজ আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি যেরকম আমিন আজকের মাহফিলের আপনাদের আরজ গুজার যিনি আমার আগে কথা বলেছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা এখানে আমার আগে অনেক বক্তাগণ কথা বলেছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ নাম কখনই আসতে নেবেন না যারা চেয়ারে বয়ে রয়েছেন যাগো বয়স ৪০-এর নিচে চেয়ারে বসা ঠিক হবে না এটা মমতাজের প্যান্ডেল না আর এখানে জেমস আসে নাই যে আপনি চেয়ারে বইয়া এককারে বয়ে রয়েছেন সেগায় মেগায়া চেয়ার গুলো সব গোটায় ফেলান জাগো বয়স ৪০-এর নিচে একজনও চেয়ারে বসতে পারবে না আর যদি বসে আমি মুসাফির এমন বর্দোয়া করবো মাজার সুস্থ লয়ে বাইতে যেতে পারবো না প্যান্ডেল খালি রেখে চেয়ারে বসে দেওয়া না অবস্থা কি লাগে জানি এমপি আইসে এনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরকাটা আমিন আরো জোরে বলেন আমিন একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন তোমার মাইকের আওয়াজ মুখ সরাইলে আর হয় না কারণ নাকি এমন কেন এই একটা আমার দিকে ঘুরাও এটা আমার দিকে ঘুরানোর পরও তো আওয়াজ নাই একসাথে আরো বাড়াও মাস্টার বাড়াও দেই ভেজ বাড়াও ভেজ ভাগাল বাড়াও একসাথে বলতে হবে
এই জমিনের মালিক কে এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন ওই আল্লাহ আছে না বাজান আছে বিশ্বাস হয় সবার হয় বুঝুন কিন্তু সবার হয় তাহলে এখানে এমন সান্দু আছে আল্লাহ আছে জানে নামাজও পড়া লাগবে জানে কিন্তু ঠিকমতো ইশারে নামাজটা পড়ে নাই ঠিক না ভাই ঠিক ওয়াজ আইছে ঠিক মনে করছো ওয়াজ করলে নামাজ পড়ন লাগে না ওয়াজ শুনলে নামাজ পড়ন লাগে না কিন্তু মনে রাখবেন এরকম ওয়াজ কোটি কোটি এক পালায় দিলে আজকের ইশারের সময় যারা নামাজটা পড়ছেন কোটি কোটি ওয়াজ এক পালায় দিবেন কোটি কোটি বছরের ওয়াজ এসে আড্ডা সরে এলাম তো কোটি কোটি বছরের ওয়াজ এক পালায় দিলে আজকে যে ইশারা নামাজের মধ্যে জামতে রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম পড়েছেন এর শূন্যস্থান পুরো হবে না সুবহানাল্লাহ দিয়ে কেরো মুখ দিয়ে বের হইলই না চিন্তা করে নামাজই ভুরি নাই তাহলে সুবহান আযীম আর সুবহান রাব্বিল আলা বুঝিনি আমরা কথা কন না কেন তারপরও কথা কয় না আরে নামাজ পড়েন বা না পড়েন আপনার ব্যক্তিগত ব্যাপার হক কথা তো কবেন সত্য কথা কর হ্যাঁ যদি আপনি লেদান না চেনান না তা কেমন হইল একসাথে বলেন তো নামাজের দাম বেশি না ওয়াজের দাম বেশি তা নামাজের দাম যদি বেশি হয় ওয়াজ শুনতে আসছেন ঠিকই নামাজটা পড়েন নাই হয়তো আজকে ইশারের নামাজটা পড়ার টাইম পর্যন্ত মোনাজাত হবে কারণ বারোটা পর্যন্ত নামাজ মাকরুহ হয় না ইশারের নামাজটা যারা পড়ে নাই অন্তত টুপ করে যাইয়া ওজুটা করে দাম করে পড়ে পড়ে কি হবে জানেন ঈশার নামাজটা পড়ে যদি আপনি এই ওয়াজের মাঠে বসতে পারেন আপনার নফসের সাথে একটা জেহাদ হবে কথা কন না কেন আমি যখন আসতেছিলাম খাবার খাইয়া দেহি দোকানের সামনে হাজার হাজার মানুষ ওয়াজের মাঠ খালি আমার মনে হয় নড়াকাতি মানুষের অভ্যাস এটা নাকি আমি তো জানতাম এটা এমন একটা জায়গা যেই রাস্তার অলিতে গলিতে কালিয়া বা ওই সোনাই নড়াগাতি লোহাগার আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কদম লাগছে ঠিক না ভাই ঠিক জোরে কল মাহফিলের এই কোনায় কথা হয় কমিটির ভাইরাই কোনায় কথা হয় বাচ্চাদের কথা আওয়াজটা বন্ধ করে দিতে হবে বাচ্চাদের এই বাবা এই কথা হয় কিন্তু পাক যেখানে হইতেছে কথা হইতেছে দেখো তো একটা আওয়াজ হবে না লাড়ি লও আল্লাহ আমি জানি নড়াগাতি এমন একটা জায়গা এখানে আল্লাহওয়ালাদের বাস আলহামদুলিল্লাহ বলেন না কালই কালিয়া বা ওই সোনা কালিয়া থানা না নাকি উপজেলা না নড়াগাতেও থানা তো আপনাদের খেদমতে আরজ করি যেই জমিনে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কদম লাগছে এই জমিনটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কারণ আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আমাদের পদ্মার এই পারের যদি কোনো ওসিলায় মওলাই করিম আমাদেরকে মাফ করে আল্লাহর কুতুব আমাদের জন্য যথেষ্ট আল্লাহ যারা ঠিক আসতে কইছে বাড়িঘর তুমি চিনো একসাথে আমরা মন খারাপ বাসা গেঞ্জাম হয়েছে ওইসে হয়েছে বাসা হয়েছে এখানে ওই আল্লাহর মধ্যে হেন না এখানে একটা জান্নাতের বাগান আওয়াজ দিবেন সেরকম ভাবে মনে হবে ঠিকই আপনি জান্নাতি মানুষ আলহামদুলিল্লাহ বলেন তো ওয়াজের মাঠে বসে আলহামদুলিল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহকে খুশি করার জন্য যা কিছু দরকার এখন যদি কেন আল্লাহ খুশি হয়েছে না হয়েছে আল্লাহ মুখ বুঝে চাই রয়েছে কেমনে বুঝবো আপনি বুঝবেন যে দিনকার দোয়া কবুল হবে ওই দিনকে আপনার মনেই সায় দিবে আজকে কেন যেন ভাল লাগতেছে রব্বে কারে মনে আজকে মাফ করে দিছে এই জন্য মনের ভিতরে একটা উচ্ছল্লতা জন্ম নিবে একটা খুশি খুশি আমেজ বাস করবে তাহলে একসাথে বলবেন এবার আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি যেই জমিনে আসছেন বসছেন দাওয়াত তাবলীগের কাজ করছেন এই জমিনটা দামি হয়ে গেছে
ঠিক না বাবা ওলিদের দাম আছে না নাই আছে আল্লাহু আকবার বলেন তো আল্লাহর ইচ্ছায় ওলিরা আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়েছে শুনেন কোরআনে আল্লাহ কি বলেন ওলিদের সম্পর্কে الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله সতর্কবাস এই দুনিয়ার মানুষ শুন রে তোকে মুয়াজ্জিন যেমনে তোকে সতর্ক করে নামাজের লাগা আমি আল্লাহ তোদেরকে একটা ডাক দিলাম সতর্ক করার জন্য শুন আলা ইন্না আউলিয়া আল্লাহ অবশ্যই যারা আমি মাওলারে খুশি করে দুনিয়া আসছে দুনিয়ায় চলতেছে এরা ওলি আর ওলিদের গার্ডিয়ান আমি আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون ভয় নাই তাকো চিন্তাও নাই আমি তাদের গার্ডিয়ান কথাটা কে বলেছেন আল্লাহ জোরে কর আল্লাহ আরো জোরে আল্লাহ ওলি হওয়ার জন্য শর্ত কি বেশি বেশি করে বিড়ি খাওয়া গাঞ্জা খাওয়া কে বর্তমান তো ওলির অভাব নাই মাজারে মাজারে দেখবেন হিয়া নিয়া নি হিগা নিগুন পুইরে সুল মূল জট রাইখা হাতের মধ্যে বয়লা আংটি হাতে হাতের মধ্যে আঙ্গুল হলো দশটা আংটি লইছে নব্বইটা কথা কর না কে আস্তে কত কইলে লু লইয়া মরবেন আছে না নাই যদি দেখতেছেন ঢাকা গোলাপ সর মাজার ওইখানে যাবেন কি যে অবস্থা যদি আপনি দেখেন মনে করবেন এগো দেখলে কুত্তা হবে কি দেনা কথা কর না কেন এক এক আঙ্গুলে নয়টা করে আংটি যদি জিজ্ঞেস করি এই নয়টা করে আংটি দিছেন কে কাল্লার নাম নিরানব্বইটা একটা বাদ রাখছি নাউজুবিল্লাহ বলেন না জিজ্ঞেস করবেন এদের আংটির মধ্যে কি আছে বলে এটা সুলাইমানি এটা ইদ্রিসি এটা শানি এটা শম্বুলি এটা নবীগিরি মানে এক এক আংটির নাম ওরা বানাইছে নাউজুবিল্লাহ কোন আংটির ভিতরে কোন কর্তৃত্ব আছে হালাকে নবীরা যে আংটি ব্যবহার করছেন এই আংটিগুলোর মধ্যে রব্বে কারিমের কুদরতি শক্তি ছিল যেরকম সুলাইমান নবীর আংটির ভিতরে আমার দিক তাকাবেন বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সদমতে ওই খাতে মাস দাওয়া পরি বাসলাইমা দাদে মুলকে সরবরি সদমতে ওই খাতে মাস দাওয়া পরি সুলাইমান নবী কে আল্লাহ একটা আংটি দিছিলেন গো বাবা ওই আংটির ইশারায় দুনিয়া সব জেন ভূত চলাফেরা করত শুধু এখানে শেষ না গো সুলাইমান নবীর আংটির ইশারায় সারা দুনিয়ার যে দেত্ত দৌ পরেরা চলাফেরা করত শুধু কানে শেষ না সুলাইমান নবীর আংটির মধ্যে সারা দুনিয়া দেখত আরো জোরে কর সারা দুনিয়া দেখত সুলাইমান নবী হাতের মধ্যে যদি কেন কেমনে সুলাইমান নবীর আংটির ভিতরে আল্লাহর দিয়ে একটা গ্লাস আসছিল দূরপিন দূরপিন বিমান যখন চলে আপনারা যারা বিমানে উঠছেন বিমান কোনো পাইলট চালানো লাগে না বিমানের পাইলটের দায়িত্ব হলো বিমান ল্যান্ডিং করার বিমান উপরে উঠানো এরপর আর কোনো কাজ নাই ওর ও বয়া বয়া অত খ্রিস্টান গান শুনে অল বিমান চালায় কম্পিউটারে ইথারের মাধ্যমে চালায় কম্পিউটার বিমান ভালো করে বুঝবেন তো সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ একটা আংটি দিছিলেন মুজেজার আংটি সূরা নামালের মধ্যে আসছে দেখবেন ওই আংটির ভিতরে একটা গ্লাস আছিল গ্লাস ওই গ্লাসের মধ্যে সুলাইমান নবী দুনিয়া সব দেখতেন
কারে তার পরে দিতি মারহাবা কোন মারহাবা আল্লাহ ছেলেটাকে বড় আলেম বানায় দেন ওর বাবার দোয়ার জন্য আমারে টাকা দিছে তাই বলল মারহাবা বলেন আসলে এলাকার মানুষ ভালো এখানে আসার পরে দেখলাম একটা ছেলে ও হয়তো আমার ওয়াজ শুনে ও বলে হুজুর আপনি মসজিদ করছেন আপনার মায়ের মসজিদে আমি টাকা দিলাম আমার মায়ের জন্য আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ছেলেটাকে কবুল করেন ওরও কবুল করেন জোরে কোন আমিন শুধু আমার দিক তাকাবেন এই আংটির মধ্যে সুলাইমান নবীর একটা গিলাস দিছেন আল্লাহ পাওয়ারওয়ালা গিলাস এখানে দাঁড়ায় যদি সুলাইমান নবী ওই সেই ইয়ামানে বসে কারণ সুলাইমান নবীর রাজধানী ছিল ইয়ামান ইয়ামানে বসে আংটিদার বলতেন নড়াগাতির মানুষগুলা বরফা মাদ্রাসায় বসে কে কেমনে আছে দেখতো কোন চেয়ারম্যান কোন চেয়ারম্যানের বাস দেয় একটু দেখতো কোন বর্দিয়ার কোন মাতবার সাথে কিরিক লাগাই রাখছে দেহা তো খালি এমনি আংটির ভিতরে তাকায় দেখতো দুই মাতবার দুই গ্রামের মধ্যে ফেস লাগাই রাখছে এটা আমার বাপের বানানোর কথা না কোরআন শরীফের কথা সান্দু চাচা ওই চাচা আক করে রয়েছে মনে বানাই কইতেছে এই সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান আল্লাহু আকবার বলতে পারলেন না তার মন্ত্রী মন্ত্রী সভা আপনাকে ওই বর্দিয়া মাদ্রাসা আনন লাগতো না সে ওখানে বইয়া ফিটিং করতো কথা কন না কে মানে প্রধানমন্ত্রী কি আপনাকে নড়াগাতি আসে আইসে কোনোদিন তো হে কেমনে চালাই হেন দিয়া হ্যাঁ রে হেনে আহন লাগবো না হ্যাঁ এখানে গোয়েন্দা বিভাগ আছে ডিজিএফআই আছে গোয়েন্দা বিভাগ আছে ও এসপি আছে ওসি আছে টিউনো আছে ইউনো আছে এসএলএন্ড আছে কথা কন না কেন সুলাইমান নবীর এই সাতার মাথা কিচ্ছু লাগতো না ওই যে একটা আংটি দিছিল ওই আংটির খালি কইতো নড়াগাতি থানায় দেখতো কোন কোন বুড়া কোন বুড়ারে কিলিক মারতাছে আংটির মধ্যে ডিডিং ডিঙ্গি চলে আসতো দেখতো দুই বুড়া ও কিলিক লাগাই দিয়া দুই দলের ঘুষ খাইয়া খেতা খাইতে ঘুমায় জেনকে বলে দিত সুলাইমান নবীর জেনের মন্ত্রীর নাম হলো ইফরিত নাম কি কোরআনে আছে না নাই অকালা ইফরিতুম মিনাল জিন এটা আমার বাপের বানানো গোপালগঞ্জের কথা না শেখ হাসিনার কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা জেন জাতির মন্ত্রীর নাম ছিল ইফরিত কোরআনে আছে না নাই ওর নাম কি জোরে কন নামটা কন কোরআন তেলাওয়াত করে সওয়াব পাবেন সারা বছর এত করে উড়বেয়া ওয়াজে বইয়া আর বুবা মানুষের মতো বইয়া তাও সাতার মাথা কথা কন নাম কি জোরে কন এক চাষা হনেই না মনে হয় ইফরিত নাম কি ইফরিত নাম কি ওকালা ইফরিতুম মিনাল জিন জেনের সর্দারের নাম হলো ইফরিত কোরআনে আল্লাহ বলেন সূরা নামলে ইফরিতে ডাক দিতে হয় মগার হো মগে দিকায় ওই যে নড়াগাতি যে দুই বুড়ায় কিলিক লাগাইয়া গ্রামে আগুন লাগাই দিছে তুই করস কি বস কি করতে হইব দুডের মাথায় ঠুন দিবি এমনি ইফরিত আসতো ওর দল লইয়া জানেন ইফরিত কত বড় লম্বা জানেন না না এখন কই তোলে মারহাবা কর আরো জোরে জোর সে বলো জোর হলো না জোরে বলো ইলেকশন গেছে আবার উপজেলা আইতাছে উপজেলার গুলা দাঁড়াইতেছে রান দাও কতক্ষণ না কেন তুমি নড়াইলের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান খালি নদীর এই পার আর ওই পার যদি একসাথে আওয়াজ দিতে হবে এই জমিন যেমনে দেখতেছে এমনি পাবা না এই বর্দিয়া বাজার কিন্তু এখানে ছিল না আরো এক কিলো দূরে ছিল এ কথা কন না কেন আমি হেনার লোকেশন নিয়ে বইছি স্টেজে এক কিলো দূরে ছিল এই বাজারটা না বাইঙ্গে আছে না গেছে গেছে না উচিং কিম পাকা চি 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 যেই বাজার ভাইঙ্গাল্লা নতুন বাজার গড়াইছে ওই মাওলাই কারিম আজকে গুনা মাফ করে দিয়ে ওলিও বানাই দিতে পারে পারে না পারে বিশ্বাস হয় সত্য কতক্ষণ বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহকে হাত উঠায় দেখান তো কার কার হয় না হাইডাই ঠিক তোমারটা হইব না
এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিয়ে দেন আরে সাতার মাইকে ডুডা তো ভাই তোর পাও ধরে দিখায় এই বছর তেরম পাই নাই ভাই এমনি ভাই ঠান্ডায় গলা গেছে বইয়া মারহাবা কোন এ তুমি নিচে নামো তে ডুলড়ে দাও নিচে নামো তোমার মাইক তো ভালো ছিল আমি জানি এমন করতেছে কেন তোমার মাইক তো ভালো আমি কব না খারাপ সেট ভালো মানে ভোল্টেজ দিয়ে পড়তেছে না চন্দু ঠিক আছে চন্দু যাও তুমি ঠিক করো গে যাও দেড় কেজি সুনাম কয়ে দেবো ভালো যাও আমার খুশি করো যাও যাও দেড় দুই কেজি প্রশংসা করবো যাও যাও পাম দিলাম ওরে বক্কার মেন পুঞ্জি কিন্তু মাইক কতক্ষণ না কেন ভাজান আসলে কি জানেন আপনাকে বুঝাইতে পারবো না আপনারা তো ভাবেন বক্তারা পকেট ভর্তি টাকা নিচে ওয়াজ করতে আসছে মাশাল্লাহ হুজুররা তো খুব আরামে আসে না আমাদের জিন্দিগির কথা যদি আপনি শুনেন কবে না এগুলা বাদ দিয়া আসো তুমি কোদাল কোপাও সব হইব গতকালকে আজকে রাত্রে যখন বাসায় ঢুকি তখন ফজরের আজান দেয় তার আগের দিন আপনাকে ওই যে হেনে লোহাগার ওয়াজ করে গেছে মুসরা কামঠা এর আগের দিন ওয়াজ করছি সেই রংপুর সকাল সাতটায় বাসে আইছি তার আগের দিন ওয়াজ করছি বাবা ফজর আজান যখন দেয় তখন গুলিস্তান আপনাকে হেনতে মাহফিল শেষ করে যামু ফেরি পারমু কুয়াশা যদি পরে পদ্মার সেতু দেয় বন্ধ করে কুয়াশা বললে আর পদ্মার সেতু দিয়ে চলতে দেয় না আমার শাশুড়ি শেখ হাসিনা একটা বানাইছে ব্রিজ আলহামদুলিল্লাহ কুয়াশা বললে বন্ধ করে দিয়ে দেয় আল্লাহ না ফুবা শাশুড়ি হয় বুড়াইটা ভালো হনলা সোমান আল্লাহ তো কয়টা কই মনে নাই একবারও মুখ খোলে নাই বুড়াটাই এটা আবার ভালো হচ্ছে আমার কী হয় এটা জিজ্ঞেস আগে আল্লাহ কবুল করেন সরকার আমি শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে আওয়াজ দিয়ে আরো কমাই দিলা দুলা ভাই এই যেই রব্বে কারিম এভাবে রাখো খালি একটু হালকা একটু হালকা ঝাপসার উপরে মাস্টারটা বাড়ায় দাও বাস এনাফ এর ভিতরে গলাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ বলেন দুই চার শিক্ষার দিলে ঠিক হয়ে যাবে গলা আমার কথা হুনে না সিল্লানি দিলে হুনে আবার শুধু একসাথে বলেন বর দিয়ে বাজার যদি আমার রব বেকারি নতুন করে করতে পারে ওই রব আপনার আমার জীবন আজ থেকে নতুন করে দিতে পারে পারে না বাবা তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় যেই লোকটা আমারে ভালোবেসে দাওয়াত দেওয়ার জন্য পাগল ছিল আমার এই বন্ধু মুফতি কামাল রে কামালউদ্দিন রে বারবার রিকোয়েস্ট করে আমার দাওয়াত দিছে আজকে সেই লোকটা আমার দাওয়াত দিল ঠিকই কয়েকদিন পরে মারা গেল নাম কি আজাদ সাহেব খান সাহেব আমিও তো খান সাহেব আমরা খান গোষ্ঠী এই দুনিয়ায় রইব না চিরকাল বাবা ভাঙবে রে সংসার মনে রাখেন এই যে ববের বাজার আপনি দেখতেছেন এই বর্দিয়া এই বাজারটা যদি তিনবার ভাঙিয়া তিনবার গড়তে পারে আপনার আমার হায়াতে জিন্দিক ভাঙবে গড়বে জীবনে শেষ গড়া হলো কবরে যাইয়া ঠিক না বে ঠিক বাবা যে আজাদ খান আজকে আমার দাওয়াত দিল পাগলের মতো এই লোকটা যেদিন আমার সাথে কথা বলে আমি এলাকায় দাওয়াত নিতে আসি না আমার এই ওয়াজের বয়স ২৫ বছর আমি ছাত্র জীবন থেকে বক্তা আল্লাহ কারে কোথায় কখন নিয়ে যাবে সে ভালো জানে কথা বলে না কেন এই যে আপনাকে মুফতি কামাল একই সাথে পড়ছি মাদ্রাসায় একই সাথে গহরডাঙ্গা পড়ছি এক দুই বছর না ৮ বছর পড়ছি আজকে কামাল কই আর আমি কই কথা কন না কেন কামালরা হয়তো আপনাকে তার এলাকার এই এলাকার মানুষ ভালো করে চিনেন না আর আমি ইলিয়াস রহমান যদি পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আমার এই কণ্ঠ যায় নাই সত্য বলছি না মিথ্যা বলছি কে করে কে গড়ে কে নেয় কে দেয় যখন আমার ওই লোকটা আজাদ সাহেব ফোন দেয় বিশ্বাস করেন আমি বলছি আমি এলাকায় যাব না আমার এলাকার লোকে ব্যাটে বলে মেনে না কে আপনার এলাকার পাশেই তো আমি বলি আমার এলাকার পাশে হইলো আমার এখানে যাতায়াত এবং আমি এলাকায় যাই না এ লোকটা বিশ্বাস করে না এই মাদ্রাসার মোতামকে দিয়ে এমন কাকুতি মুনিত করছে হুজুর আমি আপনার অনেক ভক্ত আমি পাশে গতবার মনে এক জায়গায় আসছিলাম
রামপুরা হুজুর ওখানে আসছেন আমি পাগল হইছি আমার মরার আগে আমার একটা 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 সময় দেন না হুজুর আমি তো মইরেও যেতে পারি ঠিক এই কথাটা ইউজ করছে হুজুর আমি মইরে যেতে পারি আমার মনের আশাটা পুরো করবেন না কিন্তু আমার মওলায়ে কারিম যে তার মৃত্যুটা এইভাবে টেলিফোনে লিখে রাখছে না তুমি জানো বিশ্বাস করেন আমার দিলটা নরম হয়ে গেল হুজুর আমি তো মইরেও তো যেতে পারি আমি যান ঠিক আছে আমি নিলাম মাসার মত আমরা আমি ডেট দিলাম কিন্তু ওনার সাথে আমার কথা ছিল যে আপনি আমার বাড়িতে আসবেন আমার মসজিদ দেখবেন কারণ অনেকে সমালোচনা করেন বক্তারা টাকা নিয়ে কি করে এই জন্য আমি আগে আমার ওই জায়গা নেই আমি কেরানীগঞ্জ বাজান 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার ওয়াজের সমস্ত টাকা ওই মসজিদে যায় আমি কি বলি জানেন ওয়াজের দাওয়াত কত দিছে অতএব আমার দিতে হবে আমার মসজিদে কত দিবেন এই আজাদ সাহেব আমি এই কথাটাই বলছি উনি বলছে হুজুর আপনি যেভাবে নেন ওই যে রামপুরা যেভাবে ওরা দিচ্ছে আপনার মসজিদে আমরা ওইভাবে আপনার দিব আরে ঠিক আছে আপনার দাওয়াত নিলাম কিন্তু আমি কি জানতাম সে টেলিফোনের পিছনে আজরাইলটা দাঁড়ায় রয়েছে আমি জানতাম যখন 15-20 দিন পরে আমার এই মাসার হুজুর বলে হুজুর যে আপনারে পাগলে দাওয়াত দিছিল সেই লোকটা মারা গেছে এই জন্য আপনার মাদ্রাসা আমরা আসতে পারি নাই ডেটও দিছিল ইয়াজাদ সাহেব হুজুর আমরা অমুক দিন আসতেছি 15 দিন পরে জাইনাবিদ আমার মেন রাগ হয়ে আপনাকে ডেট আমি কাইটাও দিছিলাম যাকো ওয়াদা ঠিক নাই যাওয়ার পরে ওখানে আপ্যায়ন ভালো পাবো না হঠাৎ করে হুজুর বললেন আমরা আসতে পারি না হুজুর দুইটা ডেট দিছে আপনার আসতে পারি না আপনার মাদ্রাসা মসজিদ দেখতে হুজুর আমাকে মাফ করে দেন আমাকে ডেটটা কাটেন না আমাকে সেক্রেটারি সব মারা গেছে বিশ্বাস করেন আমি তখন যাইতেছিলাম নরসিংদি অন্তর মধ্যে এমন যে একটা কামড় দিল যে আমারে যে দাওয়াত দিল এত রুনাই বিনে করে সেই চলে গেল বাজান রে তখন মনে মনে ভাবলাম অন্ততেই মাহফিলটাই আমি যাবো আজাদ সাহেবের জন্য দোয়া করার লাগিয়া ও মালিক আদার সাহেবের ছেলে যখন আজকে ফেরির ওখানে যায় আমারে বলে হুজুর আমার বাবাই আপনার দাওয়াত দিছিল আজকে আমার বাবা নাই বাবার মতো সারা বন্ধু বাবার মতো চরম বন্ধু এই জমিনে নাই বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হো মালিক দেখো আজাদ খান সাহেবের ছেলেরা কান্দে তার ভাইয়েরা কান্দে যে আমারে আনার জন্য তরুণায় বিনয় করলো আল্লাহ আমার এই ওয়াজটা তার কবরে পৌঁছে দিও আল্লাহ খান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দিও ভাজন বাহাদুরি করে কোনো লাভ নাই আমি মাতবার আমি অমক বংশের পোলা আমি খান বংশের পোলা আমি সর্দার বংশের পোলা এগুলো হুদা মিথ্যা কথা আপনার পরিচয় একটাই ফামাইয়া আমাল মিথকাল আদার রতিন খৈরাইয়ারা অমাইয়া আমাল মিথকাল আদার রতিন সারাইয়ারা ভালো কাজ করবেন কবরে আরামে থাকবেন খারাপ কাজ করবেন পিডাইতে পিডাইতে টান টান করে ফেলবে কথা কন না কেন ওখানে আপনার কোনো বাপও নাই আপনার কোনো নেত্রীও নাই আপনার কোনো বিরোধী দলও নাই দল একটাই আল্লাহর দল নেকা মল্লে যাবেন আরামে ঘুমাইবেন বদা মল্লে যাবেন মাইরের সোডে তক্তা সুড়ে হেলাইব কতক্ষণ না কেন জোরে খান যেই মানুষগুলো চেয়ারে বয়ে রেছে এই মানুষগুলো যদি মাঠে বইতো না জানি মাঠটা কত সুন্দর হইতো আমি জানি এরা বয়ে রেছে কিনলে এরা দামি মানুষ আপনার এলাকার মানুষ সব দামি খুব দামি এগো খুব দাম এগো এরা মনে করতেছে আমাকে মধ্যে হেডামালা লোকার এলাকা আছে
এগো মতো হেরামালা মানুষ কি আর এই দুনিয়া আছে রে ভাই? নড়াকাতি লোহাগারের মানুষ তো আমরা ভালো করে চিনি আমরা গোপালগঞ্জালারা। অতএব আমি বলছি যুবক, যারা মুরব্বী তারা চেয়ারে থাও, আর যেগুলো মুরব্বী না চেয়ারে থাইস না, মাজা মুজা বাইঙ্গিয়া বেহা হয়ে যাবে। ওয়াজের মাঠ হলো সবচেয়ে জান্নাতের প্যান্ডেল, আল্লাহ আকবার বলতে পারেন না? মাটি হলো খাটি বেড়া। এখন যদি কেন আপনি চেয়ারে বইছেন কে? আমি বইছি আমার আপনারা দিছেন বিদায় বইছি, কথা কর না কেন? যদি আপনার সিস্টেম থাকতো মাটিতে এই নিচে বসে ওয়াজ করা আমি নিজেই বইতাম। আল্লাহ কবুল করেন, জোর কানা আমিন, আরো জোর বলে আমিন। মাঠটা অসুন্দর রেখেছে, আরে বয়ে বয়ে মাক্কি মারতেছে বেটার ভাবতাছে আমি আর নিচে নাম মুখে, আমার কি দাম কম নি? এ এই কোনায় যেগুলো আছেন চেয়ারম্যান সব সারা, আর একটাও এ বেড়াই বড় এ দুলাবার বোলাবো এ বহে না কেন মোকাগুলা? আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। একসাথে বলেন তো বাবাই জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না? আছে, বিশ্বাস হয়? হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন আরো জোরে ডাক দেন। নমান হাত কেন ডাক দিতে বললাম জানেন? মারে যদি এত জোরে এই রাত্রে ডাক দিতেন, মা কিন্তু ঘরে তো দৌড়ে বাইরিত না, জানে আমার পোলাটা কোন বিপদে জানি পড়ছে রে। এই যে আমার মৌলারে ডাক দিছেন না আল্লাহ কইয়া, আল্লাহ তো সব জানে যে আমার বান্দা কি জন্য আমার ডাক দিছে। এই জান্নাতের বাগানে ভাইয়া ডাক দিছেন, সর্বপ্রথম আল্লাহর ডাকে সারা দিয়ে আপনার জীবনের সব গুণা মাফ করে দিছে। ওই যে আর একবার ডাক দিছেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিছে। ওই যে আর একবার ডাক দিছেন, আমার মৌলাই কারিম আপনার বাবা মারে মাফ করে দিছে। আর একবার ডাক দিছে, যাওয়ার সময় আপনি যা চাবেন তাই পাবেন। এই জন্য মাওলারে ডাকলে লস নাই, ঠিক না বে? ঠিক। পরবর্তীতে আবার ডাক দিলে দেবেন তোর জোরে ডাক, তাকান এদিকে। তো সুলাইমান নবী ওই এমানে বসে, এমান হলো এখান থেকে সাড়ে সাত হাজার কিলোমিটার রাস্তা এখান থেকে এমান। বারহাবা বলেন, কত হাজার? সাড়ে সাত হাজার কিলোমিটার রাস্তা হলো বাংলাদেশ থেকে এমান। ওই এমানের রাজধানীতে বসে, এমানের রাজধানীর নাম আঙ্কারা, কি নাম? এই আঙ্কারায় বসে সুলাইমান নবী আংটির মধ্যে দেখতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাকলা মুরাদ কি কয় হুজুর গো বিরুদ্ধে। সংসদে দাঁড়াইয়া সাকিব আল হাসান মাস সাফি কি কয় ক্রিকেট লইয়া, কথা কন না কেন? মমতাজ কি কয় ওয়াজ কি করে সংসদে খারাইয়া, যদি কোরআনের বিরুদ্ধে হয় ইফরিত যা কি করব বস, আর মাথা ধরে একটা মারবি আর কইয়া দিয়াবি এটা সুলাইমানের বিচার। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. এটা আমার বাফের বানানো কথা না, সুলাইমান নবী বলতেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান আলমা, সারা দুনিয়ার আলেম আমার আর আমার বাফের আল্লাহ দিছে। অকল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদদালনা, আল্লাহর প্রশংসা করছি আমি যেই রব আমারে এত কিছু জানার ক্ষমতা দান করেছে। আমি সারা পৃথিবীর বাচ্চা হয়েছি। বর্দিয়া বাজারে কোন দোকানদার কোন দোকানদারের রেশারাশি করে, কোন চেয়ারম্যান কোন চেয়ারম্যানের বিদ্যুৎ কুলুক লেগায় রাখে, কেউ না দেখলে আমি সুলাইমান আংটির মধ্যে দেখি। জোরে 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 জোরে। তাহলে এই যে কম্পিউটার বানাইছে, স্যাটেলাইট বানাইছে, আরে স্যাটেলাইট তো আমার নবী আগের থেকে সুলাইমান বানাইতে দিয়েছে, কথা কন না কেন? এই সুলাইমান সালামের আংটির রিসার্চ করে স্যাটেলাইট আবিষ্কার করছে। এটা আমাগত আমাগত থিওরি, এটা আমাদের বৈজ্ঞানিক কেন্দ্র, কথা বলেন না কেন?
এই পৃথিবীতে বিমান বানাইছে সর্বপ্রথম ব্রিটেন আমেরিকা লন্ডন জার্মান জাপান এটা আমাদের সুলাইমান নবীর বিমানকে নকল করে বিমান বানাইছে সুলাইমান নবীর বিমান ছিল লম্বা 27 মাইল চওড়া 27 মাইল সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইছে আগো বাড়ি ঘর তুমি চিনো সুবহানাল্লাহ এবার আমি লাশ কথা কমু নালে জামুগা কিন্তু এ রেডি সুলাইমান নবীর বিমান লম্বাই হলো 27 মাইল সুবহানাল্লাহ চওড়া 27 মাইল সুবহানাল্লাহ 1-2 লক্ষ যাত্রী লইয়া সুলাইমান উড়াল দিতেন না কোরআনে বলে ولي سليمان ريحا غدوها شهر روحها شهر এই 27 মাইল দুর্গপ্রস্ত বিমানটা লইয়া সুলাইমান নবী এক সকালে রওহুহা শহর গুদুবুহা শহর কোরআনে আল্লাহ বলেন এক সকালে নাস্তার টাইমে তুমি আর আমি রুডি খাইতে হালুয়া দিয়া বাজি দিয়া রুডি খাইতে 10টা মিনিট লাগে তাই না এই দুইটা রুডি খাইতে কয় মিনিট লাগে আর যদি আবাইতে পোলাও ও তো খালি মারে আর দাম করে দেয় অর্থ লাগে 2 মিনিট কথা কন না কেন আল্লাহ কোরআনে তাই বলে ওলি সুলাইমান আরিহা গুদুবুহা শহর এক সকালে নাস্তার টাইমে সুলাইমান নবী এই দুর্গপ্রস্ত 27 মাইল বিমান লইয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাইত সুবহানাল্লাহ রওহুহা শহর এক বিকালে অর্থাৎ আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এতটুকু টাইমও না রহন মানে বিকাল এক বিকালে মাত্র আধা ঘন্টায় শহর এক মাসের পথ চলে যাইত কি মনে করলেন আমার সুলাইমান আপনি সেই সুলাইমান বর দিয়ে আইতে কি বহুত সময় লাগতো আরে বাবা 7000 কিলোমিটার আসতে তার 7 মিনিটও লাগতো না জোরে কর আরো জোরে এই ক্ষমতাটা কে দিছে না সুলাইমানের বাপে দিছে কে দিছে জোরে কন আরো জোরে ওই আল্লাহ এখন আছে না নাই বিশ্বাস হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকান এইদিকে কোন দিকে ঘাড় ঘুরাবেন না এই সুলাইমান 27 বিমান লইয়া আসমান দিয়ে উঠতেছে হঠাৎ করে আমার এই বাবাজির মতো এক বুড়া 109 বছর বয়স কত সুরায় নামলের মধ্যে দেখবেন 109 বছর বয়স এই বুড়া ধান খেত নিড়াইতেছে পাহাড়ের গুহার পাশে বইয়া এর ভিতরে সুলাইমান নবীর বিমান যাইতেছে ইয়ামান থেকে যাবে আজারবাইজানে ওখানে গ্যাঞ্জাম লাগছে গ্যাঞ্জাম মিটামার লাগা যেরকম মারহাবা জেনের ব্যাটালিয়ন বাহিনী 1-2 হাজার না 7 লক্ষ বাহিনী নিয়ে সুলাইমান নবী চলতেন হ্যাঁ সুবহানাল্লাহ বোর খেতার মধ্যে যেয়ে কইও এখানে কইলে তো লস লাভ এই লাভের জন্য এইডারে লইছে আজকে এই ওয়াসটা জোর কর মারহাবা জোর দিবেন না জোর কাইরে নেব আজকে রেডি রেডি এত বড় বিমান লইয়া 27 মাইল বিমান লইয়া রওনা দিছে লক্ষ লক্ষ যাত্রী লইয়া মন্ত্রী পরিষদ লইয়া এরা হো এখন না এবার ক আন্তাজে খালি ঠেলা মারে সুলাইমান নবী যখন যাইতেছে ওই বুড়া ধান খেত নিড়াইতেছে হঠাৎ করে দেখে সুলাইমান নবীর বিমান যায় বিমানের বাতাসে গাছ গাছলা নেওয়ায় পড়তেছে এত বড় একটা বিমান যদি কোন বিমানটা কি বিমানটা আমাদের দেশের বিমানের মতো না সুলাইমান নবীর বিমানটা ছিল আপনার আমার মতের একটা বিজনেস চাদর ফরাস একটা কার্পেট এর উপরে দেড় হাতে একটা স্বর্ণের পাত বিছাই রাখছিলেন সুলাইমান সুলাইমান নবী তার চেয়ারটা বানাইছিল কালুবি নামক কিতাবের মধ্যে দেখবেন আমরা পড়ছি গওহরডাঙ্গা কালুবির মধ্যে পড়বেন সুলাইমান নবী যে চেয়ারটায় বসতেন ওই চেয়ারটা বানাইছিলেন 2 টন স্বর্ণ দিয়া 1 টনে কত 27 মন 27 কত 54 মন স্বর্ণ দিয়ে খালি তার চেয়ারটা বানাইছিল যদি কেন এত স্বর্ণ বেটা কই পাইল তাহলে আমার কাছ থেকে নেন এই যে বাইতুল মুকাদ্দাসে বেজরমা ইসরায়েল দখল করতে চায় এই যে বখতে নসর বাদশাহ
কোটি কোটি টন স্বর্ণ সুলাইমান নবী কোটি কোটি টন স্বর্ণ দিয়ে বানাইছিলেন বাইতুল মুকদ্দাস 100 বছর দাঁড়ায় থাইকা বাইতুল মুকদ্দাস বানাইছে সুলাইমান নবী এটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় রইছে রাডি বট দিয়া এই 100 বছর লাগছে বাইতুল মুকদ্দাস বানাইতে আল্লাহু আকবার বলতে পারেন না ওই জামানা 6 লক্ষ জেন 6 লক্ষ জেন রাত দিন কাজ কইরা বাইতুল মুকদ্দাস বানাইছে সুলাইমান নবী যে ইটা দিয়া স্বর্ণের ইটা দিয়া বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন এটা কোরআনই আছে স্বর্ণের ইটার সাইজ ছিল দেড় হাত লম্বা এক একটা ইটা আমি আর রাজি করব না জন্য হইলে করব না আরো জোর হইতে না আল্লাহ আরো জোর চাই ও মারামারি সময় কুদা কুদি মার শক্তি আওলাদ করে আনলো এহে নেলি গেলি ফেতানে মুরগে হও বুড়া ডাল ধরতে পারে না হে বুড়া এমন এমন করে দর হালারে দর দর হালারে দর কারণ আমি গোপাল কুদ্দু বললাম আমি জানি না বেটা কি করো না করো কথা কর না কেন আমাগো দেশে দুই চেয়ারম্যান মারামারি লেগে তিন ডারে জায়গায় পেট কাইটে নারী বুড়ি বাড়ি করে দিছে এই যে আমাগো মুক্তি করে প্রাক্তন চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান মাইরা চেয়ারম্যানের পোলারও কিছু হয় না চেয়ারম্যানের বাইরও কিছু হয় না মরছে সদরুল্লাহর পোলা কদরুল্লাহ হেরা বই এবার ঠিকই চেয়ার বই বিরিটারে মরছে কয়ডা ওসি সাহেব জানো হেনে উনি হেনে বইয়ে বিড়ি খায় মুয়ারে সদরুল্লাহর বলা সদর আলী কত কর না কেন এ বেড়া কাল লেগে জীবনটা দিলে খেয়াল করছে একবার ওই চেয়ারম্যান তোমার মৃত্যুর কথা শুনে বিড়ি টানে থানায় ফোন দেয় তার লেগে জীবন দিছ কোন অলির জন্য দেও নাই মামুনুল হকের জন্য দেও নাই ইলিয়াস রহমান জিহাদির জন্য দেও নাই কত কর না কেন জীবন দিছ একটা বিড়ি ঘুরের লাইগা কবর যে তোমার আর একটা আড্ডা ধরাই দিব তুমি খাইও তো কষ্ট হইতেছে অজ্ঞতা আমার কি হইছে আমার দিকে তাকাও কোরআন শরীফের কথা এমন নেতার জন্য জীবন দিতে হবে যেই নেতা বিশ্ব নবীর সুরাত তার মধ্যে আছে ওই নেতার জন্য জীবন দিতে হবে যেই নেতাকে দেখলে নামাজের কথা মনে পড়ে ওই নেতার জন্য জীবন দিতে হবে যেই নেতা জীবন একটা মিথ্যা কথা বলে নাই ওই নেতার জন্য জীবন দিতে হবে যেই নেতা যারে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে কোরআনের কথা মনে পড়ে কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর ওস করুন আর আসার নিয়ত না আপনি টেনশনও করেন না ওই আসার নিয়তই করে নাজিলিয়াস রহমান জাহেদির আগাম বছর আবার আগাম মাসে পাম শুধু একটা কথা বলে দিয়ে যাই জীবন থাকার জায়গা না আইজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই এত বড় শক্তিশালী বাচ্চা সুলাইমান তাকান এদিকে তাকাও এদিকে চোখ আল্লাহ দিছে তাকাই থাকবা আমার দিকে যত সময় থাকবো আমার দিক তাকাইবা আমি বলি না আমার বিশ্ব নবী বলছে মান আক্রাম আলেমান কান্নামা আক্রামানি জালেমকে ভালোবাসা তাকাই থাকলো সেজন্য আমি নবীর দিকে তাকাই রইল হে সুলাইমান বাইতুল মুকদ্দাস বানা সুলাইমান নবী তো একবার বানাবে না এর ভিতরে সুলাইমান নবী কেবল পাইলিং শেষ করছে বাইতুল মুকদ্দাসের কেবল বাইতুল মুকদ্দাস আল্লাহ আমাকে 2013 সাল দেখাইছে 2013 সালে চোখ দিয়ে দেখছি না দেখে আমি কই না সান্দু চাচা 2013 সালে চারটা দেশ সফর করাইছে আল্লাহ আমারে ইন্দোনেশিয়া চায়না ফিলিস্তিন আর হলো মিশর এই চারটা দেশ আমি এক ভিসায় এক 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 টুরে এক এক সফরে আল্লাহ আমার সফর করাইছে বাইতুল মুকদ্দাসের সীমারেখা হলো 6.5 কিলোমিটার এই 6.5 কিলোমিটার রাস্তাটার দিকে তাকান কিয়ামতের আগে জিব্রাইল বেকু দিয়া তার হাতের বেকু দিয়া আসমানে তুলে নিয়ে যাবে বাইতুল মুকদ্দাস কিন্তু ধ্বংস হবে না 6.5 কিলোমিটার জায়গা আর মক্কার হলো এদিকে 13 এদিকে 9 এদিকে হলো 12 এই হেরেমের জায়গাটা জিব্রাইল ভেকু দিয়া মাটি সহ আসমানে নিয়ে যাবে এই দুইটা জমিন কিয়ামতের আগে ধ্বংস হবে না আল্লাহ এইভাবে উঠে নিয়ে যাবে তো সুলাইমান নবী যেই ইটা দিয়া বাইতুল মুকদ্দাস তৈরি করছে তাকান এদিকে এই ইটাগুলা চুরি করে নিয়ে গেছে বক্তানা স্যার সে এক সাটা দিছে এরপরে বাদশাহ জুলকারনাইন অর্থাৎ যেটাকে আপনি আলেকজান্ডার বলেন এই আলেকজান্ডার বাদশাহ সেকান্দার
তার জামানায় চুরি করছে আরাক বক্তনাসর এরপরে চুরি করছে ফেরাউন এরপরে তার আগে চুরি করছে নমরুদ আমাগো মুসলমানের সম্পদ চুরি কইরা সুলাইমান নবীর পরে ফেরাউন আইসা সুলাইমান নবীর জামানত থেকে নিয়ে যত বনি ইসরাইলের বাদশা আসছে সবাই আমাগো সম্পদ চুরি কইরা চোরগুলা বড় লোক হইয়া আজকে বাইতুল মুকদ্দাস দখল করতে চায় ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে উনি বঙ্গবন্ধু কন্যা উনি ইসরায়েলের পক্ষ নেন নাই উনি নিয়েছেন ফিলিস্তিনের পক্ষ কিন্তু আমার দুঃখের বিষয় প্রধানমন্ত্রী পক্ষ নিলেন ফিলিস্তিনের হালাকে ফিলিস্তিনের সে অবকাঠামোটা আমাদের বইয়ের মধ্যে ছিল ক্লাস সেভেনে সেটারে মুইসা দিয়া ইসরায়েলের কাঠামো ঢুকাই দিলেন এটা কে করলেন মানে প্রধানমন্ত্রী খবর লন এরা আপনার বন্ধু না এরা আপনার দুশ্মন আমাকে তো মনে করেন আমরা দুশ্মন না আমরা ২৪ ঘন্টা দেশের জন্য দোয়া করি মাদ্রাসায় কথা ঠিক না ঠিক জোরে বলে তাকান এদিকে বাজান রে ইফরিতকে ডাক দে বলে ইফরিত স্টার্ট দে বিমান স্টার্ট চলছে বিমান হঠাৎ করে দেখে এমানের পদদলে বসে একটা বৃদ্ধ লোক ধান খেত নিরাইতেছে সুলাইমান নবীর বিমান দেখা সে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে কাইফা উঠছে সুবহানাল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি ওয়া আল্লাহ তোমার প্রশংসা করি আল্লাহ যেই রব তুমি এত বড় বিমান সুলাইমান রে দিয়ে চালাইতেছো সুলাইমান নবীর কানে সুবহানাল্লাহর আওয়াজটা যায় পৌঁছেছে সুলাইমান নবী যাইতেছে প্রায় ৫০ মাইল উপর দিয়া এই মুহূর্তে সুলাইমান নবীর কানে কে পৌঁছে দিলেন কোন টেলিফোন ছিল হ্যাঁ কে দিছে সুলাইমান নবীর কানে যখন পৌঁছাইছে তখন সুলাইমান নবী ফিরিত্রে কয়ে বিমানটা নামাতো ল্যান্ডিং কর বিশাল বড় চরের মধ্যে ল্যান্ডিং করে খেতের মধ্যে নামাইয়া সুবহানাল্লাহ বেহামদে সুলাইমান নবী হেঁটে আসছে সুলাইমান পয়গম্বর লম্বা ছিল আপনার আমার হাতের ১৯ হাত লম্বা সুলাইমান নবীর কবরটা কিন্তু বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে এ ভাই আপনার হইছে হইলে তাড়াতাড়ি বসে নেন সমস্যা নেই বসেন আল্লাহ তো সুলাইমান পয়গম্বর আরে ভাই নিক না আপনারা সেললেন কের জন্য নিক একটা লোক নিচ্ছে সাংবাদিক ভাত নিক তার দরকার আছে আল্লাহ এমন একটা লোকই তো আমার দরকার ছিল এত সময় আল্লাহ যদি একটা কথা বলবেন এ জমিনের মালিককে এই জমিন যেমনি দেখতেছেন এমনি থাকবে কোনোদিনও থাকবে না শুধু আমার দিকে তাকান হ্যাঁ সুলাইমান পয়গম্বর আস্তে আস্তে হেঁটে এসে জিজ্ঞেস করতেছে হে চাচা আসসালামু আলাইকুম আমি তো আপনার বাপ দাউদের উম্মত আপনি আমার বাবার উম্মত ১০৯ বছর বয়স সুবহানাল্লাহ বলেন আপনি আমার বাবার উম্মত হ্যাঁ তাহলে আপনার কাছে আমি একটা আরজি জানতে আসছি
আপনি আমার বিমান দেখে সুবহানাল্লাহ বললেন কে বললেন সুলাইমান রে আশ্চর্য ধারণার কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হয় এরা তোমার বাবা শিক্ষা দিয়েছে কোন শুভ সংবাদ দেখলে আলহামদুলিল্লাহ বলতে হয় আমি দুনোটা তসবিহ করছি তোমার বিমান দেইখা সুবহানাল্লাহ বলছি তুমি আমার কাছে আসছো আমি তোমারে দেইখা আলহামদুলিল্লাহ বলছি আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে বাবাজি তুমি যদি আমার বাবার উম্মত হও তাহলে একটা জিনিস আমারে দাও কি আল্লাহ আমারে বলে দিবেন বিমানটা ল্যান্ডিং করে একটা বুঝ দেওয়ার জন্য তুমি যে সুবহানাল্লাহ বলছো ওইটা আমারে দিয়ে দাও আর আমার বিমানটা তোমার নামে লিখে দেই বাদন এখন দিলটা নরম করবেন সুলাইমান নবী বলতেছে আমার বিমানটা আপনার নামে লিখে দিব ওই বৃদ্ধ লোকটা বলতেছে সুলাইমান রে যদি আমার সুবহানাল্লাহর এত মূল্য তোমার এত বড় স্বর্ণের বিমানটা আমার জন্য লিখে দিবা আমার মালিকের সুবহানাল্লাহ যদি এত দাম হয় দুনিয়ার এই কম টাকায় আমি আমার সুবহানাল্লাহ বিক্রি করব না সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে ও আল্লাহর বান্দা তাহলে একটা উত্তর দেন গো আমার বাবা যেদিন দুনিয়ার থেকে গেছে আমার বাবা যেদিন কেয়ামতের মাঠে উঠবে অন্তত আপনি আমার একবার বলবেন আমি আপনার পয়গম্বর ছিলাম জোরে কান আল্লাহু আকবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে সুলাইমান রে এতটুকু কাজ আমি করতে পারি গো কিয়ামতের মাঠে আপনার বাবার সামনে আমি বলবো আপনার সন্তান সুলাইমান একজন আদর্শমান নবী বাদান এখন দিলটা নরম করবেন সুলাইমান পয়গম্বর যখন বললেন আল্লাহর বান্দা আমি যাইতেছি একটা গ্যাঞ্জাম মিটাবার জন্য আপনি যদি বলেন আমার বিমানে করে আপনারে লয়ে যাব বৃদ্ধ লোকটা বলে সুলাইমান রে আমি আপনার সাথে যাইতে চাই না তবে একটা ওয়াদা যদি দিতেন কিয়ামতের মাঠে আপনার সাথে আমি জান্নাতে যাইতে পারবো লাইবার নবী বললেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহকে বলছি মালিক তুমি তোমার বান্দাকে আমার সাথে জান্নাতে করে দিও বাজান আমি কেন বলছি জানেন সুবহানাল্লাহর যদি এত দাম হয় প্রতিবার আপনি সুবহানাল্লাহ দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন আল্লাহর প্রতিটা জান্নাত আপনার জন্য রেডি হতে থাকবে তাহলে বলেন তো সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উবাজান এখানেই শেষ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলে জিজ্ঞেস করে মালিক বলো তো উম্মতে মুহাম্মাদের এত দাম কেন এত দাম কেন যেই নবী মুহাম্মাদের কথা দুনিয়ার সব নবীর কাছে তুমি বর্ণনা করলা দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীর কাছে উম্মতে মুহাম্মাদের দামের কথা বলো নাই আল্লাহ একটা কাজ করো আমার নবুয়তির দরকার নাই তার উম্মত বানাই দাও আরো জোরে কোন আল্লাহ বলে মুসা রে আমি উম্মতে মুহাম্মাদের দামি কেন করছি জানোস তাহলে শোন তোর উম্মতরে আমি 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি এখন কানবেন তোর উম্মতরে আমি জান্নাত থেকে বুনা গোশত পাখির গোশত ছোট্ট ছোট্ট করে আমি মান্না সালওয়া নামে ফেরেশতাদের দিয়ে পাকাইয়া পাতলা পাতলা রুটি দিয়া তোর উম্মত গুলারে 40 বছর খাওয়াইছি আমি একবার শুধু বলছিলাম
এইগুলো খাইয়া আলহামদুলিল্লাহ বলতে বল আমি আর কিচ্ছু চাই না তোর বেয়াদব জাতি কোনো দিনও একবার আলহামদুলিল্লাহ কয় নাই রাবার নবীর উম্মতগুলো গরীব মানুষ সাইজে হবে সাড়ে তিন হাত আর তোর এক একটা দামরা উম্মতে একশো আর ষাট আর তিরিশ হাত লম্বা এই হারামিগুলা বাটপারগুলা হারাম খারগুলা জান্নাতের খাবার খাইয়াও চল্লিশ বছরে একবার আলহামদুলিল্লাহ বলে নাই আর আমার নবীর উম্মতগুলো অটোরিকশা চালাবে ফেরিঘাট থেকে নিয়ে সে কালিয়া পর্যন্ত যাবে এক গামলা পান্তা ভাত খাইয়া একটা কাঁচা মরিচ দিয়ে ডইলে সকালবেলা খাইয়া অথবা দোকানের থেকে তাড়াহুড়ে করে একটা পাম রুটি আর একটা কলা খাইয়া হাতের মধ্যে পান্তা ভাতের আটকে থাকবে কি বলে আইঠা বলেন আপনাদের দেশে এ আল্লাহ এই কথাটাই বলছে কোরআনে তোর উম্মত গুলার জান্নাতের বুনা গোস্ত খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ বাইর করতে পারি নাই তার উম্মত গুলো পান্তা পাতের আইটা তাড়াতাড়ি জগে দিয়ে পানি দিয়ে ধুইয়া ওই আইটা কিছু থাকবে আর কিছু গাছ সেরা গামছা দিয়ে মুজবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার কত সুন্দর জিনিস খাওয়াইলা আমার নবীর উম্মত গুলো পান্তা ভাত খাইয়া বলবে আলহামদুলিল্লাহ একটা পাম রুটি এক গিলাস পানি খাইয়া বলবে আলহামদুলিল্লাহ মুসা এখন তুই বল আমার নবীর উম্মাদের দাম কত হতে পারে মুসা পায়গম্বর বলে মানি তাহলে একটা কাজ করো ওই নবীর উম্মাদের যদি এত দাম হয় আমারে তার উম্মাদ বানায় দাও আমার আল্লাহ বলে মুসা রে আমি তোরে উম্মাদ বানাবার কোনো অপশন খালি নাই কারণ আমার নবীর মাঝে আর তোর মাঝে সাড়ে তিন হাজার বছরের ডিফারেন্স থাকবে হে আমার বাইরে তুমি এখন চিল্লাবার কান্না আমার মতো কার যেন নাই কার যেন এই ময়দানে বাবা নাই তোমার চোখের পানি দেখলে আমার মালিক এখন সহ্য করতে পারবে না বাবা আমি যেই বাসায় খাবার খাইছি সভাপতি সাহেব অত্র মাদ্রাসার খাওন খাওয়ার পরে কাকতি মিনিতে সুরে আমারে বলে যে হাদি হুজুর এই যে যাওয়ার পথে আমার মা দুঃখিনীর কবর খাবার খাইবার পরে কবরস্থানের দিকে দেখাইলাম বাবা মনে পড়ে গেল আমার জনম দুঃখিনী মায়ের কথা মারহাবা বলেন আলহামদুলিল্লাহ বলেন টন আর ভেজ বাড়াও তো দেখিস দাদা ভাই তুমি আসলে তোমার মাইকে ভোল্টেজ দিয়ে পারতেছে না আমি বুঝছি কষ্ট হইতেছে যদি ভোল্টেজ কম হয় তুমি একটু তেল পড়লেও তোমার জেনারেটারটা সারো যদি জেনারেটার দূরে থাকে আর যদি কাছে থাকে আওয়াজ হয় তাহলে ওটা সারো না তাহলে আরও ডিস্টার্ব হবে দূরে থাকলে পাঁচ লিটার তেল যদিও পড়ে সুনামের জন্য কাজটা করো ভালো হবে ইনশাল্লাহ বলেন কষ্ট হইতেছে আর মাত্র কয়েক মিনিট কথা কব কারণ মাইক এভাবে চলে কথা বলা যাবে না আপনারা বুঝতেছেন শুধু আমার একসাথে বলবেন এই জমিনের মালিককে আল্লাহ আপনাকে সভাপতি সাহেব কাকতি মিনতেশ্বরী বললেন হুজুর আমার মায়ের কবরটাই যে বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি খাবার দাবারের পরে হাতটা তুললাম তার মায়ের কবরের পাশে দাঁড়ায় মনে পড়ে গেল আমার মায়ের কথা আল্লাহ আমার মাও তো আমার আলেম বান আমার জন্য কত কষ্ট করছে আল্লাহ সভাপতি সাহেবের মায়ের সাথে আমার মাকে মাফ করে দিও বাজান
এই জন্যই তো নবী কবর জিয়ারত করার সুন্নাত রেখে দিয়েছে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তাকান এই দিকে আমাদের দাম আল্লাহর কাছে আছে না নাই আছে এবার দেখা যাবে এ মুসা আমার উম্মত আমার নবীর উম্মত গুলো অনেক দামি ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ তাআলা একটা কাজ করো তার উম্মত আমারে বানাই দাও না হে মুসা আমি তোরে উম্মত বানাবার অপশন দুনিয়ায় নাই আমার নবীর কারণ তোর মাঝে আমার নবীর 3000 বছরের ডিফারেন্স থাকবে আল্লাহ তাআলা ওই নবীর একটু আমারে দেখা করাই দিও একটু দেখা করাই দাও একটু দেখা করাই দাও রূহুর জগত হইলো আমার লগে দেখা করাই দাও আল্লাহু আকবার জোরে বলেন তো যেই নবীর দেখার লাগে মুসা নবী পাগল ছিল আমার ওই নবীরে যদি বাংলাদেশের কোন নাস্তিক গালি দেয় পরে কোন রকম ভাবে দুনিয়া বাঁচায় রাখা যাবে না রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও মারহাবা বলেন বিশ্ব নবীর শত্রু এই দুনিয়া আছে না নাই আছে আছে প্রমাণ করে দিয়ে যাব আজকে দ্বারা দেখবেন আলেম ওলামার শত্রু এরাই বিশ্ব নবীর শত্রু আল্লাহ হে মুসা আমার নবীর লগে তোর দুনিয়ায় দেখা হইব না মৃত্যুর পরে দেখা হইব আল্লাহ তোমার নবীর লগে আমার দেখা হইব মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে না তার মৃত্যুর পরে তোর মৃত্যুর পরে আমার নবীর জীবিত অবস্থায় দেখা হবে এই যে চলে গেল গত দুই দিন আগে একদিন আগে রজবের চাঁদ কথা কন না গে কিসের চাঁদ জোরে কর কিসের চাঁদ এই রজবের 27 তারিখ 27 এর রজব আমার বিশ্ব নবী যখন আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে মুসা নবীর কাছে একটা সিডি গেছে হে মুসা আজকে আমার নবী আমার বাড়িতে আসতেছে জোরে কর তোর লগে আজকে আমার নবীর দেখা হইব তুই রেডি হ মুসা পয়গম্বর রেডি আল্লাহ তোমার নবী কখন আসবে হে মুসা এখন আমার নবী তো শ্বশুর বাড়িতে দাঁড়ায় নামাজ পড়তাছে আমি এক একটা স্পটের নাম নিব আপনি সুবহানাল্লাহ দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন কেমন হে মুসা এখন আমার নবী প্রথম আসমানে তার বাবা আদমের সাথে দেখা করতেছে হে মুসা এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসার সাথে দেখা করতেছে হে মুসা এখন আমার নবী তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে হে মুসা এখন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে হে মুসা পঞ্চম আসমানে এখন আমার নবী তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে হে মুসা এখন আমার নবী তোর আসমানে আসবে এখন দিনটা নরম দেখতে চাই বাজান রে মুসা ভাই গম্বার 3000 বছর পর্যন্ত অপেক্ষায় আছে আমার নবীর সাথে দেখা হবে মুসা পয়গম্বর কে আমার নবী আগেই সালাম দিয়ে দিলেন সালাম বিনিময় শেষ হয়ে গেল আমার নবী মুসা পয়গম্বর রে বললেন মুসা রে আমার কোরআনের মধ্যে সবচাইতে বেশি তোমার কথা আলোচনা হয়েছে সবচাইতে বেশি আলোচনা হয়েছে কোরআনে তোমার তবে তোমার কাছে আমার একটা আকুল আবেদন আমার কোন উম্মত যদি আসমানের দিকে তোমার আসমান দিয়ে নিয়ে যায় তার রুহকে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিও মুসা নবী আমার নবীর সাথে একসাথে একসাথে
কথা হয়ে গেল আপনার উম্মত আমার আসমানের রূহ দিয়ে যখন নিয়ে যাবে আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করব তাহলে বোঝা গেল মিরাজের চাঁদে যেই মাসে যে আলোচনা মিরাজের চাঁদে আমার বিশ্ব নবীর সাথে আমার নবী যখন দেখা হইছে যখন আপনার আমার রূহ আসমান দিয়ে নিয়ে যাবে মুসা নবী আপনার আমার নিয়ে সুপারিশ করবে আল্লাহু আকবার করে বলেন তো এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিয়েন মুসা নবী যদি আপনার আমার রূহকে আসমানে পাইয়া সুপারিশ করতে পারে আর উম্মতে মুহাম্মাদের জন্য যদি নবী এত কাঁদতে পারে আমার ওই নবীরকে অপমান করলে বাংলার জমিনে কোনো মুসলমান মেনে নিতে পারে না আসাদ নূরের মতো একটা বেজার মা একটা বেজার মা সে আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকায় আজকে যদি মক্কার ভূখণ্ডে আবু বকরের মতো একটা আশিকের রাসূল বাইসে থাকতো আসাদ নূর পৃথিবীর যে প্রান্তে থাকতো ওইখানে ওরে মেরে ফেলতো কথা বলে না কেন আমার বিশ্বনবীর জামানায় আমার নবী বললেন এই আমার সামনে একজনের লাশ দেখতে চাই একজনের লাশ তার নাম ছিল মুসাইলামা বিন কাজ্জাব নাম কি হাদিসে আসছে বুখারীতে মুসাইলামা বিন কাজ্জাব যে মিথ্যা নবী দাবি করেছিল নবীর অকাত্য ভাষায় গালিগালাজ করতে আসাদ নূরের মতো নবী বললেন এই মুসাইলামা বিন কাজ্জাবের লাশ আমার সামনে কে আইনে দিতে পারো নবী নিজে বললেন যেই মানুষটা জীবনে কোদের কোনো মানুষটা চটকানি দেয় নাই ওই মানুষটা বলতেছে এর লাশ কে আমার সামনে আইনে দিতে পারো কি এটা এতুর তোমাকে মন মতো খেলে আন্দাজে খেলে কম মারহাবা বলেন স্বামী স্ত্রীর কি লাগছে ও তাহলে বুঝি ওই বেটার মনে ঠেলে রাত্রে রাত বরার বউ আলোচনা করতেছি একটা মিরাজের সাদে হেলো হয়েছে স্বামী স্ত্রীর হক এ বউ তো আবার স্বামীর হক আদায় করবো না কে বউ পালতে হইব কথা জোরে কর জোরে কর এ বউ শঙ্কাল্লা পাচ্ছি কি তুই আমার দাদা ভাই রে এই বড় এ হনে এ হনে দে বলে হন বলে ব বলে ব ফেসবুক শরীফের পার্টি তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম কে মগা তোর দাদাই বই রেছে তোর টাইম নি খারাই গেছে গা বহানে মগা ব বাট পার গুলি ফেসবুক সালে সব শেষ ঠিক না বে ঠিক চাচা ফেসবুক বুঝেন হ্যাঁ একজন বক্তা ওয়াজ করছে রংপুর যাইয়া সভাপতির জনমের মূর্খ চাচা ইপটিজিং হইতেছে বোঝেন কিছু কয় বুঝি কারে কয় হজেরতে আনছিলাম হে মনে করছে ইপটিজিং মনে হজের বাজারে হন যায় আশ্চর্য কোনো কিছু হইব এই পোলাপানগুলি বর্তমানে নষ্ট হয়ে গেছে ফেসবুকের জন্য কথা কন না কেন সত্তর বছরে বুড়ি না জানে সাত বছরের মাইয়া তাই জানে আজকে এমন অবস্থা চোদ্দ বছরের পোলা চোখের পাওয়ার নাই ব্যাটারি ছাড়া দেখে না চশমা ছাড়া কিছু দেখে না কথা কন না কেন আর এই যে আমার বাজান সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত চশমা ছাড়া মসজিদে যায় কি বাজান চশমা লাগে আপনার আল্লাহ শুকর বলেন আলহামদুলিল্লাহ বলেন সবচাইতে ওই জাতি সবচাইতে বড় সবচাইতে হতবাগা যারা চোখ থাকতে চোখের মর্ম বুঝে না কথা বুঝলেন না কেন চোখের মর্ম কি জানেন ফেসবুক চালাইতে চালাইতে আজকে চোখের পাওয়ার শেষ তবে আপনাদের দুটো পাও ধরে বলে যায় আপনার সন্তানটারে চোদ্দই ফেব্রুয়ারি ফিরেই রেখেন পৃথিবীতে যদি কোনো লুচ্চা দিবস পৃথিবীতে সবচেয়ে যদি লুচ্চা দিবস থেকে থাকে হারামজাদা দিবস ভ্যালেন্টাইন ডে কি রে শাস্ত ভাই তুই লাভ দিলি কে পৃথিবীতে সবচেয়ে যদি হারামজাদা দিবস লুত্তা দিবস কুত্তা কুত্তির দিবস কাতাই মাসা কুত্তা কাতি মাসা কুত্তি বাদ মাইসা কুত্তি এই কুত্তা কুত্তি দিবস যদি দুনিয়ায় থাইকা থাকে এটা আর মাত্র একদিন পরে আস্তে কত কলে লুল হয়ে মরবা ঠিক
বুড়া চাচা ওদিন নামাজ রোজা মসজিদে না বাইতে ঘরে বদলা দিলে বইবা মাইয়া যদি ওদিন কা স্কুলে বাইর হয় ওরে বাইরে লুলো মানে হেলাবা কথা কর না কেন মা ওতে এইটা ভালো এইটা ভালো না এই জন্য তো দিক ধরে রাখি কি যে বিপদে আছি তোমাকে ওয়া যায় আরাম না এদিক টাকা নেই চাচা আমি আপনাকে পাও দূরে ধরছি আমি আপনার ছেলের মতো কেন বলে যাই জানেন এই ভ্যালেন্টাইন ডে দে এইটা পৃথিবীতে প্রথম আবিষ্কার করছে ইংল্যান্ড কারণ ইংল্যান্ড আমি সবর করছে আমি জানি অক মার পরিচয় আছে বাপের পরিচয় নাই কার প্রোটেকশনে জন্ম নেছে মায়ও জানে না কারণ মার না গেলো সাহায্য কোন বাইটালি গানে কে লাগাই দিছে কেউ জানে না নজবিল্লা বলতে পারলেন না তেমন ওর বাপকে দাও ওর বাপ যদি ধরে ওই মহিলা গো যে সমস্যা থাকে ওই সমস্যার ভিতরে যদি ধরে তাহলে বাপ একটা ধরে ধরে ওই 14 ফেব্রুয়ারি বাপরে দেহাইতে মা পোলাডে লয়ে যায় আমার বাপের পরিচয় আছে না নাই আমার মার পরিচয় আছে না নাই আমার দাদার পরিচয় আছে না নাই আমার 14 গোষ্ঠীর পরিচয় আছে আমার কোনো ভ্যালেন্টাইন ডে দে নাই আমার ভালোবাসা দিবার সকাল থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কথা কর না কেন এই দিনকে কোন দিবস আমার ছেলেবেরা আমার কমলমতি ভাই বোনেরা পালন করবা না তোকে পাও ধরে বলে যাই কোনদিন এটা পালন করবি না এটা ইংল্যান্ড থেকে তৈরি এটা সবচেয়ে বড় হারামজাদা দিবস আর এই দিবসটা যে পালন করবি আল মারউ মা মান আহাব্বা আমার বাপের বানানো কথা না 1445 বছর আগের বিশ্বনবীর ঘোষণা আল মারউ মা মান আহাব্বা যেই দিবস যাকে তুমি যেভাবে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে ভালোবাসা দিবস আমার মায়ের ভালোবাসা আমার সাথে আছে না নাই আমার বাবার ভালোবাসা আছে না নাই নতুন করে আমার ভ্যালেন্টাইন ডে লাগবে না আমার ভালোবাসা যদি প্রকাশ করতে হয় সকালবেলা ফজর নামাজ পড়ে যে কব মা কেমন আছো মা আই লাভ ইউ মা আই লাভ ইউ তুমি মাম্মি কর আম্মু কর যাই কো কইও তবে সবচেয়ে মধুর সুর হলো মা সবচেয়ে সুন্দর ডাক কি এটা ডাক দেন তো আরে কি সুন্দর মা রে আরে মা কত সুন্দর মা রে আই লাভ ইউ মা আই লাভ ইউ আব্বা এই শব্দটা বলতে দেরি আছে আমার মালিকের জান্নাতের দরজা খুলতে 1 মিনিট দেরি হবে না আপনি আই লাভ ইউ মা এই শব্দটা একবার বলবেন কোরআন শরীফে আল্লাহ বলেন আফাকি হাতাও ওয়া আব্বা কোরআনে আছে না নাই আফাকি হাতাও ওয়া আব্বা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আব্বা শব্দ যদি কেউ তার বাবারে ডাক দেয় আব্বা বলার সাথে কোরআন তেলাওয়াত করার সব পাবেন আর আপনি যদি আব্বু ড্যাড ড্যাডি এগুলো বলেন ওই সবটা পাবেন না কি বলবেন ডাইরেক্ট বাংলা শব্দ নাম কি আরো জোরে আব্বা আমি আমার আব্বারে কোনোদিনও আব্বু আব্বু এগুলো কই নাই আমি আমার আব্বারে আব্বাই কই শব্দটা ভালো না খারাপ আপনি কি বলেন মাশাআল্লাহ আমি আপনার সাথে ওয়াদা দিলাম আপনি যদি আব্বা কর মৃত্যুর আগ পর্যন্ত আপনি জান্নাতি আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত মা কর আপনি জান্নাতি যাকে চলে গেছে আর তো বলতে পারতেন না এখন একটা সিস্টেম আছে যদি আপনার ঘরে মেয়ে থাকে মেয়েরে মা বলবেন মেয়েরে কি বলবেন আর যদি ছেলে থাকে ছেলেরে কি বলবেন আব্বা আপনি বাবা বলতে পারেন ছেলেরে আপনি যদি ছেলেরে বাবা বলেন নিয়ত থাকবে আমার বাবার যেমন বাবা বলতাম তোমারও বাব্বা বলি যেরকম আমার নবী ফাতেমারে আমেনা মনে করে ডাকতো আমার বাজানের বানানোর কথা না আমার নবী যেদিন থেকে তায়েবের মাঠ থেকে মায়ের খেয়ে আইছে মনে রাখবেন তায়েবের মাঠ থেকে যেদিন আমার নবী মায়ের খেয়ে আইছে তখন আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় কতগুলো গর্ত ছিল যেই গর্তগুলো মৃত্যুর আগ পর্যন্ত মিটে নাই মারহাবা বলেন কিয়ামতের মাঠে আমার নবী এইভাবে জামাটা খুলে দিয়ে উম্মতরে দেখাবে তোরা বর দিয়ে মাদেশে আমার মায়ের কথা শুনে কানছিলি তোরা আমার মায়ের দৃশ্য দেখো শুনে আজকে তোকে দেখাবো যে তোকে নামাজের লাগে আমি নবী কত কষ্ট করছি আমি যেই রাত্রে নামাজ আনতে যাই মিরাজের চাঁদে ওই রাতটাও আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই
বজন রে আল্লামা মাজিদুল হক বুখারীর সরার মধ্যে লিখছে যেই রাতে আমার নবী মিরাজে যাবে ওই রাতে হুজুরের ফুফির নাম ছিল উম্মেহানি উম্মেহানি আমার নবীর দুপুরের দিকে যায় বলে বাতি যা শুনছি তুমি তায়েবের থেকে মার খায় আসার পরে মক্কায় সবাই তোমারে মারে তায়েবের থেকে মার খায় আসার পরে সবাই বলতেছে মুহাম্মাদকে বয়কট করলাম বাবা মক্কার সবাই তোমারে বয়কট করলো আমি আমি ফুফি তোমারে বয়কট করতে পারি না বাজান মনে রাখবেন বাবার ঘেরান কিন্তু ফুফুদের গায়ের থেকে আসে মায়ের ঘেরানটা খালার গায়ের থেকে আসে যখন আমার নবীর ফুফি বললেন ভাতিজা চলো তোমারে আমার বাড়িতে লয়ে যাই আমার বাড়ি থাকলে তোমার গায়ে কেউ একটা লগের আসর দিতে সাহস পাবে না আমার আলেম ভাইরা কেন নবীর ফুফির বাড়ির থেকে মিরাজে গেলেন আমার নবী আল্লাহু আকবার জোরে বলেন আমার আল্লাহ ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে নিতে পারতেন হুজুরের ফুফির বাড়ির থেকে কেন মিরাজে নিলেন গো বাবা সালে মুকাদ্দারের জবাব আমার কাছ থেকে নেন সমস্ত রাবির একমত দুপুরের দিকে আমার নবীর ফুফি আমার নবীর চাদরের মধ্যে করিয়া নবীর কোলের মধ্যে লইয়া তার বাড়িতে নিয়ে আসছে হুজুরের ফুফি বড় একটা রান্দাও লইয়া হুজুরের ফুফা তুবুন যায় না বড় একটা রান্দাও লইয়া ঘরের দরজার সামনে বসে আছে যদি কোনো বেঈমান আমার ফুফাতো ভাইকে অথবা আমার ভাতিজারে মারতে আসোস প্রত্যেকটা বেঈমানের চামড়া তুলে ফেলবো আল্লাহু আকবার জোরে বলতে হবে আমার ভাতিজার গায় কেউ যদি একটা আঘাত করতে আসোস প্রত্যেকটা বেঈমানের চামড়া তুলে ফেলবো আমি আবু তালেবের মেয়ে আমি আব্দুল মুত্তালিবের মেয়ে আবু তালেবের বোন আমার ভাই এক মাস আগে মারা গেছে আমার ভাবি এক মাস আগে মারা গেছে খাদিজা আমার ভাতিজার বউ মারা গেছে আবু তালেবের বিবি অর্থাৎ আলীর মাও মারা গেছে আমার ভাতিজা বউ অর্থাৎ খাদিজা মারা গেছে আমার ভাই আবু তালেব মারা গেছে এর ভিতরে তোরা আমার ভাতিজারে খালুর মাছ পাইছোর আমার জীবনের বিনিময় হলো আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা আঘাত করোস প্রত্যেকটা বেঈমানের চামড়া তুলে ফেলবো একটা মহিলা নবীর এত বড় ভালোবাসা দিলেন আমার আল্লাহর এটা ভালো লাগলো ও মা যারা আমার ওয়াজ শুনতে আসছেন গো মা দেখেন তো হুজুরের ফুফির মতো নবীর ভালোবাসতে পারেন কিনা কষ্ট হইতেছে আপনাদের আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো হ আরে হ দেড় ঘন্টা হয়ে গেছে মিয়া ঠিক আছে ঠিক আছে তাহলে আওয়াজ দিও আওয়াজ রেডি এ একটা মহিলার ভালোবাসা দেখছেন সকালবেলা বাতিজারে লই আইছে আইনা কাপড়ের মধ্যে নিয়া খাটের মধ্যে শোয়াই দিয়া কয় বাবা তুই এই খাটে ঘুমা আমি তোর ফুফু লাগি আমার বয়স আশির উপরে এই তোর দাদা আব্দুল মুত্তালিবের রক্ত আমার গায়ে তোর বাবার গায়ে যেই রক্ত আমার গায়ে সেই রক্ত আমার ভাই আবু তালেবের গায়ে যেই রক্ত তোর ফুফু উম্মে হানির গায়ে ওই রক্ত হুজুরের ছয়জন ফুফুর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত উম্মে হানি এই জন্যই তো উম্মে হানির বাড়ির থেকে আমার নবীরে মিরাজ এনেছে হ্যাঁ কি করছিল এই মহিলাটা ডাইরেক্ট তাফসিরে পাবেন তুম্মে হানি সকালবেলা আমার নবীরে খাটে ঘুম পাড়াই দিয়া তখনও নামাজ ফরজ হয় নাই আজকে রাত্রে হবে নবী আমার ফুফির কথা ঘরের মধ্যে শুয়ে আছে খাটের উপরে ইন দি মিন টাইমে বড় রান্দাও দুটা লইয়া মা আর মাইয়া বইয়ে দিস এক একজন বেঈমান আহে উম্মে হানি জাইনাব বলেন তোমাদের ঘরে কি মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ দুই মহিলার পরিস্থিতি দেখে বড় বড় পোতালা বেড়ারা বয় দৌড় মারে আমি আর ওয়াজই করুন না নাই আওয়াজ হইব না আর একটু জোর লাগবো
لله تكبير دين اسلام دين اسلام القرآن الآلو بشنو بير شطرورا بشنو بير شطرورا এই স্লোগানটা আমার না এটা তার ফুফির 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 এইজন্য আমি তাকবীরটা দিলাম মারহাবা কোন মারহাবা আরো জোরে মারহাবা আমার ভাতিজার শত্রুরা এ বড় এ এ এ তুমি যাও না আর টাইনে ধরেন কিন্তু ও গেলে কিন্তু আসক না এই দেখবো এ তোমার পরে ও এক আঙ্গুল দেখে গেল ওই গারে মনে হয় মোল্লা বংশের ফুলাও আর শক্তি বেশি মনে হয় সম্ভব বুদ্ধি কেউ ধরে রাখতে পারল না রে যাহেন আমি ওয়াজ করি বন্ধ করে আল্লাহুম্মা আমিন তোরে ধরে রাখতে পারল না তোমরা ইনশাআল্লাহ বলেন দেখেন আমার বাজানটা কি সুন্দর দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজ শুনতেছে আমার বাজান কোনো সমস্যা নেই সমস্যা যত সব ফেসবুক শরীফের বোলাবানের তাহলে আমার বাজানটা আগেই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলে তাকান এই দিকে এ এ মাইকের আওয়াজ একটু বাড়াও বিশ্বনবীর চা ফুপি তরবারি লাভ দিয়ে দাঁড়ায় বলে আমার বাতিজার শত্রুরা আমার বাতিজার শত্রুরা আমার বাতিজার শত্রুরা নবী ঘরের মধ্যে কিন্তু শোয়া সূরা বনী ইসরাঈলের তাফসিরে দেখবেন মারফুল কোরআনে আসছে হুজুরি ফুপি যখন বলতেছে আমার বাতিজার কোন কোন আমার বাতিজার আর নবী ভিতরে তো কইতেছে হুশিয়ার সাবধান নবী কইতেছে হুশিয়ার সাবধান নবী যখন কইছে হুশিয়ার সাবধান ফেরেশতারা কয় হুশিয়ার সাবধান আপনারা যখন কইবেন ফেরেশতারা কইব হুশিয়ার সাবধান মারহাবা কোন তো হুজুরি ফুপি যখন রান্দাউলে বইছে কে আমার ভাতিজা আসবে আয় সঙ্গে সঙ্গে একটা বেঈমানও ঘরের সামনে আগায় না আমার আল্লাহর পছন্দ হয়ে গেল উম্মে হানির এই আওয়াজটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হইল আল্লাহ বলে জিব্রাইল রে নবীর এমনি তো মনটা খারাপ এক নম্বরে তার বিবি নাই দুই নম্বরে তার চাচা নাই তিন নম্বরে তায়েবের মাঠ থেকে মায়ের খেয়ে আইছে এই তিনটা তিনটা কষ্টের দূর করার জন্য আমি রব্বে কারিম আমার বাড়িটা একটু ঘুরাইলে আই আমার নবী মাত্র কয়েকদিন আগে তায়েব থেকে মাইর খেয়েছে দেখ নবী এখনো পিঠটা পাতায় দিয়ে শুইতে পারে না আমার নবীর ঘাড়ের উপরে এমন জোরে কোটা দিয়ে একটা কোপ দিছে আমার নবী ঠিক মতো মাজাটা সোজা করতে পারে না নবীর মহরে নবুয়াতের পাশে এমন জোরে একটা কোপ দিছিল এক বেঈমান বাবা তায়েবের ওই বাড়িটা দেখবেন যেই ইহুদি আমার নবীর পিঠের মধ্যে কোপ দিছিল লোহার কোটা দিয়া কোটা ছিলেন না ধান নিরায় পাট নিরায় আগে এই কটা দিয়া আমার নবীর পিঠের মধ্যে এমন জোরে কোপ দিয়া পুরো শরীর মাসের মতো গাইতে লাইছিল নবীর ওই ব্যথাটা লই আজীবন মৃত্যুবরণ করছে বজন রে আমার নবী ঠিক মতো পিঠটা লাগাইয়া ঘুমাইতে পারে না ওদের পবি যখন বলতেছে আমার ভাতিজার মধ্যে যদি কেউ একটা আঘাত করতে আসুস মক্কার মধ্যে বিবির কোলে আর ফিরে যাইতে পারবি না কোন বেঈমান ওই রাতের মধ্যে আসে নাই আমার আল্লাহ একটা ভেরি ভেরি ইম্পর্টিং রাত্র পাইলেন সঙ্গে সঙ্গে বললেন জিব্রাইল রে আজকে আমার নবীরা আমার বাড়িতে নিয়ে আসবি সত্তর হাজার নূরের ফেরেশতা লইয়া যা কিন্তু বাজানে কেন সালে মুকাদ্দারে জব একটা আছে জিব্রাইল কেন আমার নবীরে উম্মে হানি সাত ফাটাইয়া উপর দিক দিয়ে কোলে করে নিয়ে গেল এক নাম্বার জবাব হলো হুজুরের ফুপি যে দরজার কাছে বসে আছি হুজুরের ফুপির মাথার উপর দিয়ে আমার নবীরে নেবে না মুরব্বিক সম্মান দরকার মারহাবা কারণ মহিলার বসে আছে তার মাথার উপর দিয়ে আমার নবীর বেয়াদমূলক ভাবে নিবে না এক নম্বর জবাব দুই নম্বরে আমার নবীর আল্লাহ কোনে বলেন ওহুয়া বিল উফকিল আলা আমার নবীর নেব আমি উপরের দিকে আমি নিচের দিকে কেন শোয়াই নিব এই জন্য আমি সাত ফাটাইছি উম্মে হানির বাড়িটারে আমি সাত ফাটাই আমার নবীর জিব্রাইলের দ্বারা কোলে করাইয়া কাবা হাতিমের মধ্যে লয়ে গেছি
কামা হাতিমের কাছে নিয়ে আমার নবীরে ঘুম পড়াই দিছে এক ঘন্টা ঘুমানোর পরে জিবরাইল আমার নবীর পায়ের ভিতরে জিব্বা লাগাই দিলেন আরো জোরে কল জিব্বা লাগাই দিয়া জিবরাইল আমার নবীরে বুকের মধ্যে চাইপা ধরে কয় হুজুর আমার এই জিব্বা দিয়ে কোনোদিন একটা খাবার খাই নাই এই জিব্বাটা আল্লাহ বানাইছে আপনার পায়ের জন্য নবী দুনিয়ার কোন নবী পায়ে আমি জিব্বা লাগাই নাই দুনিয়ার সব মানুষের জিব্বার এই পিঠ হলো ধার এই পিঠ ধার তাই না বাবা আপনার খাবার গুলা ধাক্কায় ধাক্কায় দাঁতের নিচে দিয়ে দেয় এই জিব্বার এই পাশ আর এই পাশ কিন্তু আপনার খাবার গুলা লালা জন্ম দেয় লালা এই খাবারের সাথে লালা যদি মিশ্রিত না হয় আপনি জীবনও রুটি খাইতে পারবেন না হে কথা জোরে কর না কেন জিব্বার এই পাশে মেডিসিন জন্ম দেয় লালা এই পাশে শুকনা জিব্বাটারে শুকনা রাখে এই লালায় আর আপনি যে কোনো মুড়ি খাইতে পারবেন না জীবনে যদি এই জিব্বার লালা বন্ধ হয়ে যায় স্ট্রোকের রোগী তাকে শরীরে লালা থাকে না তখন গাল দিয়ে আর কোনো কিছু খাইতে পারে না তখন নাক দিয়ে খায় মনে রাখবেন তাফসিরে বাইজাবির মধ্যে আসছে এই জিব্বার লালা এত দামি এত দামি এত দামি আপনার খাবারটাকে পুরা দূষণমুক্ত খাবারটা ফরমালিনযুক্ত খাবারটাকে এই লালায় ফরমালিন সারা বানায় ফেলায় আল্লাহু আকবার জোরে বলতে পারেন না এই লালাটা এমন একটা ভিটামিন আপনার শরীরের জন্য পৃথিবীর এমন কোন মেডিসিন নাই আপনার লালার মতো এত ভিটামিন যুক্ত এই জন্য বাসি পেতে উঠা দেখবেন বৈজ্ঞানিকরা কিন্তু এটাই বলে সায়েন্টিস্টরা সকালবেলা উঠা কুলি না করে যে পানি খাবে তার জীবনে গ্যাস্ট্রিক হবে না আর সুবহানাল্লাহ জোরে কমিয়া কুলি না করে মুখ না ধুয়ে পানি খাবেন আপনার মুখের মধ্যে যে সারাটা রাত্র লালা জন্ম নিছে এটা আল্লাহর বরকতি লালা কিন্তু শর্ত একটা আপনি বিড়ি খাইয়ে লালা জন্ম দিবেন মদ মুদ খাইয়ে জন্ম দিবেন ওইটা বিষ আপনার লালা হতে হবে ইশারের নামাজ পড়ে দাঁত বিরাজ করে নবীর সুন্নাত মেসাক করে ঘুমাবেন দাঁত পরিষ্কার করে যেই লালা আপনার গালে জন্ম নিবে প্রত্যেকটা লালা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন এই সুন্নাটটা পালন করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো কাবা হাতিমে সোয়া নবী জিব্বা দিয়ে পায়ে আঘাত করলেন নবীর জায়গায় গেলেন নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল নতুন কোন শরিয়ত আছে না শরিয়ত আল্লাহ দিবেন কই যাবেন নবী আপনার উপরে লয়ে যাব কই লয়ে যাব আসমানে কিসে যাব বোরাকে নবী জামাটা পরে লন এই জামাটা আপনার জন্য আল্লাহ স্পেশাল পাঠাইছে নবী আমার হাতটা ধরে বলে জিব্রাইল রে যেই জামাটা আমার গায়ে আছে এই জামাটা কি আমার গেলে আল্লাহ নিবে না নবী আল্লাহ আপনি যদি গেঞ্জি গায়ে দিয়েও যান তাও আল্লাহ আপনার আজকে তার বাড়িতে বেড়াইতে নেবে নবী কিন্তু আল্লাহ যে জান্নাত থেকে জামাটা পাঠাইছে দেখেন গায়ে দেন নবী আমার বলে জিব্রাইল রে আমি যতদিন দুনিয়া আছি কোনদিন আমি জান্নাতের পোশাক পরব না কেন পরবেন না গো নবী আমার উম্মতের সাথে আমার ওয়াদা আছে আমি আমার উম্মতের রাইখে কোনদিন জান্নাতের পোশাক পরব না সুবহানাল্লাহ বজন্ডে জান্নাতের পোশাক না পরিধান করে আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহর বাড়িতে যাইয়া আমার নবী পঞ্চাশোক্ত নামাজ আসলেন পঞ্চাশোক্ত নামাজ আনিয়া কমাইতে কমাইতে পাঁচোক্ত রাখলেন লাশবারের বার আমার আল্লাহ বললেন নবী আমি যে পঞ্চাশোক্ত নামাজ দিছিলাম আপনার উম্মাদ যদি একোক্ত নয় পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়ে আমি আল্লাহ তাকে পঞ্চাশোক্ত নামাজের ব্যবস্থা করে দেব
বাজান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই কে কে পড়বেন দেখি আল্লাহকে হাত উঁচু করে দেখান তো হে দেখাও দেখো আল্লাহকে দেখাও আল্লাহ তুমি দেখো আজকে 12ই ফেব্রুয়ারি আল্লাহ 12ই ফেব্রুয়ারি নড়াইল জেলা আল্লাহ যশোর এলাকায় নড়াইল জেলা নড়াগাতি থানায় বসিয়াও তোমার পাগলগুলা মাদ্রাসার মাঠে বসিয়া আল্লাহ ওয়াদা দিছে জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না মানি তোমার পাগলগুলারে তুমি মাফ করে দাও এদের পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দাও এদের সন্তানগুলাকে তুমি কবুল করিয়া লও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ না বানায় এদের কবরে নিবালা আল্লাহ নামাজ ছাড়া কবরে গেলে উপায় নাই গো মালিক সাপে আমারে কাটবে আমার চোখ দুইটা উঠাইয়া ফেলবে আবার কানের তালাটা ফাটাইয়া ফেলবে লেঞ্জা দিয়া 99টা সাপ আমার কবরের মধ্যে ঢুকিয়া আমার কলিজাটা বের করে ফেলবে আল্লাহ ওই কঠিন কবরে তুমি নামাজের ওসিলা আমাদের মাফ করে দিবা আল্লাহর ওয়াদা করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জোরে কান আমিন পড়বেন তো ইনশাআল্লাহ বলেন তো সামনে রোজা আসতেছে রোজাটা রাখবেন তো যদি কেউ 30টা রোজা রাখে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ছয় রেকাত আবাবিন নামাজ আছে না কেউ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে এখানে শেষ না কেউ যদি ইশাকের নামাজটা পড়ে আছে না ইশাকের নামাজটা যদি কেউ পড়ে বেলা ওঠার পরে ছয় রেকাত নামাজ আল্লাহ তাকে কিয়ামতের মাঠে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছে দিবে এবং পুরা দিনের রিজিকের ব্যবস্থা করে দিবে এবং তার ফ্যামিলিতে কোনোদিন অশান্তি থাকবে না এবং যদি কারো তার ঘরে যুবতী মেয়ে অথবা ছেলে থাকে আল্লাহর পক্ষ থেকে বিবাহের ব্যবস্থা করে দিবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হবে যে আমারে বললেন স্ত্রী হক আর স্বামীর হক আমি আপনাকে দুটো কথা বলে দিয়ে যাই স্ত্রীর হক যদি ঠিক মতো স্বামীতে আদায় করে ওই স্ত্রী স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে বর্তমানে মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা উল্টা পিল অগো পাও সেবন লাগে ঠামির টাকা চুরি করে বড় লোক হয় কথা কান না কেন স্বামীর বাসার টাকা চুরি করে ভাই গোবর লোক বানায় এমন হারামি আছে না নাই যেরকম আছে না নাই তবে আপনাকে নড়াগাতির মহিলারা না আছে আল্লাহ হেফাজত করে জোরে কন আরো জোরে কোন মহিলা যদি স্বামীর অর্ডার ছাড়া একটা টাকাও স্বামীর পকেট থেকে নেয় একটা টাকা কিয়ামতের মাঠে 49 কোটি বছর দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ নাউজুবিল্লাহ বউর কাছে যাই কই এখানে জোরে কও তোমার বউ জীবন একটা চুরি করবো না এক চাষা কয় কন কি হুজুর বুড়ি জেলার টাহারাই আমার লুঙ্গির গিট্টুর মধ্যে পাঞ্জামিতে ধুইয়া রাখতেই পারিটা বুড়ি পাঞ্জামি প্রতিদিন তালাশ করে প্রতিদিন তালাশ করে এর মাঝে নাই কিন্তু অনেক মহিলা মা বোনরা আছে স্বামীর পকেটে 5টা টাকা থাকলে ওইটা ধুইয়া স্বামীরে ফেরত দেয় সব মহিলা একরকম না কথা ঠিক না বেটে জাগো ইটিস পিটিস আছে আর অন্যভাবে টাকা চুরি করে কিন্তু যেই মা বোনেরা সত্যিকারে স্বামীর হক আদায় করার জন্য জান্নাতের নিয়ত আছে ওই মহিলা কোনোদিন স্বামীর টাকা চুরি করে না আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন কোন মহিলা যদি একটা রাত্র স্বামীর খেদমত করতে পারে একটা রাত্র মা ফাতেমার সাথে জান্নাতে যাবে আরো জোরে কর আল্লাহু আকবার জোরে কন তো মা ফাতেমার সাথে আপনার বিবি জান্নাতে যাক আপনি চান না চান চান আপনার মেয়েটা যাক আপনি চান তাহলে এবার আমার দিকে তাকান ফাতেমার ঘরে এক সপ্তাহ খাবার নাই আল্লাহু আকবার বলেন হঠাৎ করে আমার নবী বলে ফেললেন এক সপ্তাহ খাবার নাই বৃষ্টিও নামতেছে ইন দি মিন টাইমে হঠাৎ করে ফাতেমার সাথে আর আলী পরামর্শ করতেছে বৌরে কত বাচ্চাগুলো অন্তত খাবারের দরকার আছে কি করণ যায় ফাতেমা বললেন কোনো কিছু করার দরকার নাই আমিও তো জানি আপনার কাম নাই একটা কাজ করেন এই চাদরটা বেইছে কোনো খাবারের ব্যবস্থা করেন এই চাদরটা আর কেউ না এটা তার মায়ের দেয়া চাদর মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকেন
মায়ের দেয়া চাদরটা ফাতেমা স্বামীর হাতে তুলে দিলেন হাদিসের মধ্যে আছে তিরমিজিতে দেখবেন যখন এই চাদরটা স্বামীর হাতে তুলে দিয়েছে হযরত আলী এই চাদরটা নিজের বগলের মধ্যে নিয়া লজ্জার ব্যাপার প্রেসিডেন্টের জামাই চাদর বেচে যদি বাজার করে এটা লজ্জার ব্যাপার না শেখ হাসিনার জামাই যদি পুতুলের জামাই যদি এমন গরিব হয়ে গেছে এই চাদর বেচে ফ্যামিলিতে চাল কিনতে হইব এটা কি মেনে নেওয়া যায় আর আপনাদের এলাকার চেয়ারম্যানের জামাই যদি এই কাম করে মানুষ কইবো কি ও চেয়ারম্যানের জামাই কদু বেচতেছো ঠিক না ভাই ঠিক এরকম হতে পারে বাবা তো আলী সারা দুজাহানের বাদশার জামাই একটা চাদর লইয়া বগলের মধ্যে কইরা এইভাবে সাইরা কেউ যেন না দেয় এইভাবে করে বাজারে গেছে ওকাইজ বাজারে এই বাজারটা এখনো মদিনায় আছে দেখবেন বাজারে বিক্রি করতে যাইয়া এইভাবে চাদর ডাস্তে করে বাইর করছে বাইর করে বলতেছে ভাই আলাল ভাই মুস্তারি আলাল ভাই টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করবো কেউ নেবেন কিনা পিছনে থেকে একজন আইসা কয় কয় টাকা আলী বলে যা দেবেন দেন বেশি সময় দাঁড়াই থাকা যাবে না এটা যা দিবেন তাড়াতাড়ি দিয়ে নিয়ে যান এটা আমার অত্যন্ত মহাব্বাতের চাদর আপনি নিয়ে যান সুবহানাল্লাহ বলেন ভজনে যখন বলছে চাদরটা তাড়াতাড়ি নিয়ে যান কারো কাছে বলেন না আমি বেচছি এবার যান সঙ্গে সঙ্গে চাবি পকেটের থেকে ৬ টাকা বের করে দিলেন আলী বললেন ৬ টাকার চাদর এটার দাম তো ৬ টাকা না এটার দাম ১.৫ টাকা কি ২ টাকা বলে আলী রে যদিও চাদরের দাম ২ টাকা কিন্তু আমি দেখলাম এটার সাথে আরো ৩ গুণ দিতে হবে কারণ এটার সাথে আমার আলীর হাত লাগছে আলী ৩ গুণ দিলাম ২ গুণ দিলাম ৩ ২ গুণে ৬ টাকা দিলাম আলী ৬ টাকা দিয়া বাবা খুশির আনন্দের চিত্তে মনে মনে ভাবলেন বাজার করব ইন দি মিন টাইমে বাজারের সামনে যাবে হঠাৎ করে একটা মুসাফির ইয়ামান বাড়ি আলীর সামনে দাঁড়ায় বলে আলী রে আমি তোমারে চিনতে পারছি তুমি নবীর জামাতা কয় হ্যাঁ আলী আমি দেড় মাস হয়ে গেল ইয়ামান থেকে মদিনায় আসছি আমার যাবার মতো পকেটে পয়সা নাই ৮টা ১০টা টাকা হইলে আমি দেশে যাইতে পারতাম আলী বলে বাইরে খয়রারে তুপরে জাকাত যা তুই আগে বাস তুই বাস আগে তারপর আমার বাজার দেখবেন পরে ৬ টাকা তুলে দিলেন ৬ টাকা নিয়ে মুসাফির মনে মনে কয় যেই লোকটা আমারে ৬টা টাকা দিয়া দিলে আল্লাহ তুমি তার ৬ কোটি টাকার মালিক বানাইও দ করে দিস হঠাৎ করে একটু পরে আলী মনে মনে কয় দিল এক চাদর তাও আমার শাশুড়ির চাদর ফাতেমার অনেক মহাব্বতের চাদর বেসলাম এটা টাকাও নাই চাদরও নাই বাজারও নাই বাইতে যাম কেমনে হাসবেন না এখন কানবেন আমার বাপের বানানো কথা না আলী দাঁড়ায় রয়েছে চিন্তায় এইটা যদি আপনার আমার ক্ষেত্র হইতো আর ওই ওই ভাইজানের ক্ষেত্র হইতো চিন্তা করতো বউ গেলেই তো আমার আইক খেলা বাস দিব যে গোলাম তোরে পাড়াইছে টাহা দিয়া তোরে দান করতে কইছি তোর আব্দুর রহমানে কইছে মাদ্রাসায় বাজার নাই টাহা কটা দেন নিজের বুড়া ঘরের খবর না উনি দান করতে কইছে বুড়া বুড়া পুরা বুড়া করে বুড়া এটা আমার বউ হইলে কবে ঠিক না বেঠিক আপনার বউ কবে না আমি জানি আপনার বউ তো রাবে আবুশ্রী কবে কবে আলী চিন্তা করতেছে নবীর মাইয়া যদিও না কয় কই বুকি চাদরটা বেছে দিয়েইলেন দান কইরা যাওক গা কি করব দেখি কারো কাছে ধার দূর পাই কিনা গড়তাছে হঠাৎ করে একজনে এক আলী জি আমি একটা উঠ বেসব নি বানি আরে কয় আমার পকেটে একটাও নাই ভাই এই বেচা কেনা আমার দ্বারা হইব না যা আসিল তা দান করে দিছি আরে ভাই আমিও বেচতে পারতাছি না তোমার পকেটে পয়সা নাই নিয়ে আমার খালাস করো বাকিতে বেচবো বাকিতে বেচবো বাকিতে 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 আল্লাহ কোন আর্থে কয় নাই বুড়া গালে হাত দিয়ে বয়ে দিছে মনে মনে ভাবতেছে কোন সময় তুই খাও নাই তোরে রেডি হ্যাঁ আমার দিক তাকান যখন কইছে বাকিতে বেচবো
আলী কয় বাকি দিবে যে তুমি আমার পয়সা কবে নিতে বা বেচবো কবে নিবা কবে কয় বেচ নেই আমি হিন্দে আশেপাশে ঘুরবা না তুমি নাও কয় দাম কত 10 টাকা কয় 10 টাকায় তুমি যা বেচা পারো আমার 10 টাকা দিও বাকিটা তুমি আমার লাভে নিও যাও তুমি যা লাভ করতে পারো তোমার বাজানদের 10 টাকা দিয়া উটটা দিয়া চলিয়া গেল আলী কেবল রশিদা ধরে দাঁড়ায় আছে বাবা একটু পরে বিশাল বড় একটা ব্যাগ লয়ে দাঁড়াই রইছে একজন কাস্টমার এই উটটা কার রে এত সুন্দর সিট কবেলা উট লাল উট দামি উট আলী বলে ভাই আমার বাকিতে কিনছি 10 টাকা দিয়া কয়টা দিবা তাই কও আত্তাজিরু সুদুকুল আমিন মান্দাবিয়িন সিদ্দিকিন আর সুহাদায়ে সালিহিন আলীর মতো যারা ব্যবসা করবেন কিনছে এত দিয়া 2 টাকা লাভে বেচবো নেলে নাও নালে ভাগো এই লোকটার দোকানে ব্যবসাও ভালো হবে নবীর গাড়িতে জান্নাতে যাবে আর যে কিনছে 10 দিয়া বেচবে পজিশন নিছে না লাভ করতে পারবি ডায়াবেটিস দিয়ে সব কাইরে নেব আমি আল্লাহ হাড়ের রোগ দিয়া তোর সব কিছু শেষ করে দেব কে কইছে আল্লাহ জোরে কান আরো জোরে আল্লাহ জোরে বলো আল্লাহ শক্ত কয়ে বেচবেন এখন তো মাশাআল্লাহ দুধে পানি না দিলে বলে ব্যবসায়ী হয় না এখন দুধে পানি দেয় না অর্থাৎ পানির মধ্যে দুধ দেয় আল্লাহ হেফাজত করে হুজুর করে আমিন যখন কইছে আলে কত দিয়ে কিনছো কয় 10 ভাই 12 13 যা দাও দেও তো আমার সালান উড়া দুইটা লাভ হইল কয় আলী রে মশকরা করো না এই উটের দাম তোমার 12 13 টা কয় ভাই তুমি কত দিবা দেও তো সন্দেহ যাইতেছে দেও তো বাইতে যাম বাজার করুন বোসল মে বইরেছে না খায়া আলী মাইন করবি না কিন্তু হাত দিয়া বিসমিল্লাহ বলে যা উঠবে সব তরে দিম হাদিসেও আছে যদি কেউ বিসমিল্লার কথা বলে আপনার পকেটে যা আছে দিয়ে দেয় হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় দিবেন আপনি 10 আল্লাহ আপনাকে দেবে 60 আপনি দিবেন 1 আল্লাহ দেবে 10 আলী বলে আপনার পকেটে কত আছে এটা তো আমি জানি না যদি আমার সালানি না ওঠে কই না আলী টানা আমার ব্যাগের মধ্যে তোর সালান আছে বেশি আছে বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলী ভাই নে তো নে উঠটা সার আলী কয় দাঁড়ান এইভাবে এইভাবে ধোকাবাজি ব্যবসা আগে গুইনা লই গুইনা দেয় ভাই 60 টাকা আল্লাহ উঠ কেনছে কত দিয়া লাভ থাকে কত জোরে কোন আরো জোরে এই হুজুর ঘুমা একটু কুতু কুতু দেন না রে ঘুমাবা পিছনে যে বইতেন সামনে এই যে ফারামের মুরগির মতো বেটা রগা ঢিলা গাল কাত করে দিয়ে ঘুমাইতেছে বেটা কি আর বেরা খেতার নিচে তো বোর গুতায় টিকতে না এ না এই যে আরামে ঘুমায় এবার আমার দিকে তাকাও আল্লাহু আকবার বলো তো ওই আল্লাহ এখনো আছে না নাই আছে আছে রেডি হও তাহলে এখন 60 টাকা যখন বেচছে একটু পরে গুলি দিয়ে দেয় মালিক ভাই ও ভাই কি উঠলি রে আমার বাপের জন্ম লাভ করি নাই আমার বাপ আবু তালেব হেও এতটা লাভ করে নাই জীবনে ওই জামানার 50 টাকা এই জামানার 50 কোটি টাকা তুমি কি ভাবতেছো চান্দু চাচা 50 টাকা ভাবছো আলী 14 পুরুষ বইয়ে খাই যেতে পারবো যে এটা বেশি উঠ মারহাবা কর আরো জোরে ভাই এই যে লত 10টা রইল 50টা বাজারে যাম বাজারে যাই পকেট গরম বুঝেন না ফেলাস খেলায় 1 লাখ কামাইছেন 1 লাখ লয়ে গেছিলেন বোর কাস্তে 150 কামাইয়েছেন 50,000 উড়াই কি ফেরি গেটে খারাই এবার খা কি খাবি খা কামাইছি আজকে চিনকে পালা চিনকে লাকা চাপ লাকা চা
আজকে তুই কামাইছর 50,000 ফ্লাশ খেলায়া মনে রাখবি জুয়া খেলায়া পরের দিন তোর বউ বন্ধু তুইয়া খেলন লাগবে ঠিক কতক্ষণ না কেন জুয়ারই গতই খেলা এই যে কেসুনি সম্রাট সারা পায় মামুরুল হক সারা পায় না ঠিক কতক্ষণ না কেন দোয়া করেন আল্লাহ যেন সারনের ব্যবস্থা করে দেয় আমিন মানে প্রধানমন্ত্রীর বোনটা নরম হইছে হয়তো ছাইরে দিব যে কোনো মুহূর্তে কারণ ইনশাআল্লাহ খবর পাইছি ছাইরে দিব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি খুশি হন নাই এখানে কে কোন দল করেন আমি জানি না আমার সাথে বড় আওয়ামী লীগ কেউ নাই কারণ আমার রক্ত শুদ্ধ আওয়ামী লীগ বিয়ে করছে ওখানে অতএব একটা কথা বলে দিয়ে যাই আলেমুল্লাহ আমার সারা পাইলে মনে সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন তো ইনভিটেবে 50 টাকা কি বাড়ির দরে কত রে ভাই পকেটে তো বাইর করিয়া ব্যাগের মধ্যে লইয়া আর ওই জামানায় দিনার আর দিরাম ছিল এক দিনার হলো আমাগো দেশের 1,00,000 টাকা মারহাবা বলেন তাহলে 1,00,000 টাকা 5,00,000 টাকা 10,00,000 টাকা যদি এক দিনের বর্তমান সমান সমান হয় তাহলে বুঝলেন কত টাকার মালিক এখন আলী বাজারের সামনে যে কয় ভাই ট্রাক লোড দাও কে ট্রাক মানে উঠ ওই জামানের ট্রাক ব্যবহার করতো উঠ ট্রাক মিনি ট্রাক আটা গম জব তেল যা আছে সব লোড দিছে লোড দিয়ে বাড়ির সামনে যে কয় ফাতেমা হাসান হোসেন কই কই ঘরে নামাইতেছে আটার বস্তা ধাম ধাম করে পড়তেছে আলী কয় ফাতেমা কয় টাহা চাদর দিলাম একটা বাজার দিয়ে দিয়ে লাট দিয়ে হেলাইছে এই বেটা পাইছে কইরে এ হুনেন এগুলো নামায়েন না রাখেন আগে কই পাইছেন তাই কন এটা যদি আমার বউ হইতো যাক তোমার ঘরে উঠাইতো না যাক 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 তো ঠিকই আছে টয়লেটে ঠিকই আছে তোমার বউ ধরে সুমাতে তো গলা ধরো আমার লোক করে 14 ফেব্রুয়ারি তোমার ফুলের মালা দি মনে তুমি এত রাত্রে কামাই লইছ 50 কোটি টাকা ওরে বাবা এটা তো তোমার বউ এটা তো আলীর বউ মারহাবা কর জিজ্ঞেস করে তোমার চাদর দিলাম একটা বেসলা কয়টা উপরে গেলে একটা কি দেড়টা দাম হইতে পারে এত বাজার কে বলে আল্লাহ দিছে কয় আল্লাহ তোমার নামে বস্তা ভরে দেয় নাই কয় আল্লাহ দিছে বস্তা ভরে বিশ্বাস কর ওগুলো চলবো না আব্বার কাছে চলো বাজান রে ফাতেমার বাড়িরে তো আপনাদের জানেন মসজিদ আলীর সামনে এ বাজার স্বামীরে ধরিয়া যখন লয়া গেছে নবী আমার বলে সন্ধ্যার সময় ফাতেমা কেন আমার বাড়ির সামনে মা আমি নামাজ পড়ে আসি তারপরে বিচার করব আলিও মসজিদে নবীও মসজিদে ফাতেমা ঘরে নামাজ পড়লেন নামাজ শেষ করে দিয়ে নবী অতি দ্রুত ঘরের মধ্যে ঢুকলেন ঢুকিয়া বলে আলী রে বাইতুল মালে বাকিটা জমা রাখব সামনে রমজান মাস আসতেছে গরিবের ঘরে ঘরে ব্যাগ ভরে পাঠায় দিব নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আনিবে আমার ফাতেমা কি জন্য আসছে ও বাবা লজ্জার কথা তখন বলতে হয় বাবা গো তোমার জামাইরে চাদর দিছি একটা বেইসা এত মাল কোত্থেকে কিনলো বাবা মা তুই চাদরটা দিছিলি কয় হ্যাঁ বালিশের নিচের থেকে চাদরটা বাইর করছে চাদরটা বাইর করে কয় মা দেখ তো এই চাদরটা কি না বাবা এই চাদর তোমার কাছে কেমনে আসলো এখন কান বাবা মা তুই তো জানোস না আমার জীবনের প্রথম হইলইয়া যখন তোর মার ঘরে আসছিলাম জাম্মিলুনি জাম্মিলুনি আমি তোমার মাকে বলছিলাম ইয়া খাদিজাতুল কবরা জাম্মিলুনি আমার গায়ে জ্বর উঠে গেছে আমার যেমনি হোক ল্যাব খেতা দিয়ে চাইপে ধরো তোমার মা এই চাদরটা দিয়ে আমার চাইপে ধরছিল এই চাদরটা দিয়ে তোমার মা কতবার আমার বুকের মধ্যে চাইপে ধরছে ফাতেমা এই চাদর দুনিয়ার কারো বাড়িতে যাইতে পারে না মা যখনই তুই চাদরটা বিক্রি করতে দিছোর
সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার কানে খবর দিছে আমি একজন সাহাবীরে পাঠাইছি মা 6 টাকা বিক্রি হইছে আমার আলী দান করে দিছে পরবর্তীতে 60 টাকা উট বিক্রি করছে আলী টাসকি লাগে দাঁড়ায় রইছে এত খবর নবী কেমনে জানলো আলী দেখতো যেই টাকা দিয়ে বাজার করছো এই টাকাগুলা কি তোর না হুজুর আমি তো দোকানদারে টাকা দিছি আপনার কাছে কেমনে আসলো আলী ওই দোকানদার ওই টাকা চিনে নাই দোকানদার তোরে দেইখে মাল দিছি ঠিকই কিন্তু দোকানদার বুঝছে এটা দুনিয়ার টাকা না আলী টাকাটা আমার কাছে নিয়ে আসছে আমি টাকাটা রাইখে দিছি রে আলী ও আলী প্রথম যে উট বিক্রি করছে নাম তার জিব্রাইল যে উটটা কিনছে নাম তার মিকাইল হে আলী তুই দান করছ 6 টাকা আমার মালিক দেছে তোরে 60 টাকা আলী এখন ক আমার উম্মতের রাইখে কি জান্নাতের খাবার খাবি আলী বলেন নবী গো আমি বাজারও চাই না টাকাও চাই না আমার নড়াগাতির বাইরে এই রজবের চাঁদে চোখের পানি বেলায় কাঁদবা এই ঘটনাটা কিন্তু শাবান মাসে ঘটছে বাবা আজকে শাবান মাস শুরু হয়ে গেছে শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও আলী যদি সেই শাবান মাসে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ তোমার নৈকট্য হাসিল করতে পারে তুমি আমাকে দোয়া শিক্ষা দিছ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমাদান আল্লাহ আমাদের সামনে রমজান মাস এই শাবান মাসে তোমার কাছে হাত তুলে দোয়া করছি তুমি আমাদের সবাইকে maaf করে দাও আমাদের বাবা-মাকে maaf করে দাও আল্লাহ যাদের চোখে পানি তাদেরকে ইজ্জতের সঙ্গে দুনিয়ায় রাখবা এই মাহফিলে কার জানু মা নাই যেই ভাই জান আমার দাওয়াত দিছিল গো আজাদ খান সমাজকে দুনিয়ায় নাই আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় বাবা আমি আপনাকে দুইটা পাও ধরছি 30টা সেকেন্ডে এই চোখের পানি দিয়া রাত এখন 11টা বাজে আমি 9টা স্টেজে উঠছি 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেল শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার সব কিছু অভিনয় করে বের করা যায় চোখের পানি অভিনয় করে বের করা যায় দুনিয়ায় যদি কোনো গোডাউনে আগুন লাগে বাবা কোনো ঘরে আগুন লাগে দমকল বাহিনী আইছে পানি নিয়ন্ত্রণ করে কবরে যদি কারো আগুন লেগে যায় গো বাবা ওই কবরের আগুন নিভাইবার মতো চোখের পানি ছাড়া সম্ভব না আমি আপনাদের মতো মা হারা আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলেন আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায় আমার মতো বক্তার আপনি 1 লক্ষ টাকা দিয়ে আনলেও লস হবে না কেন জানেন আমি কসম করে বলতে পারি আমার ওয়াজের সমস্ত টাকাটাই মসজিদে যায় মাদ্রাসায় যায় অনেকে না জেনে শুনে সমালোচনা করেন না করবেন না কারণ আগে দেখবেন আমাকে যদি টাকা না থাকতো আমরা মসজিদ মাসা করতে পারতাম না কথা কর না কেন যারা সমালোচনা করে দেখবেন ওই হুজুর জীবনে 1 বছর সিমেন্টও কোনো মাদ্রাসায় দেয় নাই কথা কওয়ার সময় তো গাল ভাড়া কয় আপনাকে তদন্ত করবেন যদি তদন্ত ভুল পান আপনার জুতা আমার এই গাল কারণ এত বড় গ্যারান্টি দিয়ে কেন বলে গেলাম আপনি তদন্ত করবেন যা ইলিয়াস রহমান জিয়াদি টাকা দিয়ে করে কি এই জন্যই তো আমি আজাদ সাহেবকে যাইতে বলছিলাম আমার অতএব
আমি আপনাকে দুইটা পাও ধরে বলে বাবা যদি আমার আল্লাহ টাকা না দিতাম পারতাম করতে আমার কি সরকার সাইরেনা দিছে সাইরেনা পয়সা দেয় নাই আমার রক্ত পানি করা পয়সা দেয় আপনারা তো চাদর গায়ে বই রেছেন আমার পুরা বডিটা ঘামে ভিজা এই দুই ঘন্টা একটা বিষয়ের উপরে আলোচনা করিয়া আপনাকে চোখ দিয়ে পানি ফেলানো এটা চারটা কারে মেহনতের কাজ না বাবা অতবে ভাঙ্গা কণ্ঠ দিয়া শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার মা ওই গোপালগঞ্জ মুকসিদপুরে বসে বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হাস একটা মসজিদ মাদ্রাসা বানাইস কারণ আমার নানা ছিল আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে হাতে করা ছাত্র আমাকে মুকসিদপুরের ভিতরে কয়েকজন আলেম ছিল আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের ছাত্র তার ভিতরে আমার নানা একজন বাবা আমি ইলিয়াস রহমান জিয়াদি তার নাতি আমার নানা যখন মৃত্যুর আগে প্যারালাইজড হয়ে যায় তখন আমার নানা হুজুর মাটির পাতিলার মধ্যে প্রস্রাব পায়খানা করত আমার নানা একদিন আমারে কয় ইলিয়াস রে এই প্রস্রাবের ডিব্বাটা একটু ফেলাই দিয়ে আল্লাহর জাতের কসম করে বলছে আল্লাহর জাতের কসম আমি ওই প্রস্রাবের ভাণ্ডারে পাতিলেডারে মাটির পাতিলেডারে আমাগো চকের মধ্যে ফেলাইয়া চক সিনেন তো জমি আঠাইলা জমির মধ্যে ফেলাইয়া কুটা দিয়া খ্যার দিয়া ভালো করে ডইলে ডইলে ধুইয়া রৌদ্রে শুকাই দিয়া আর একটা নতুন পাতিল আমার নানারে দিছিলাম প্রস্রাব করার লাগিয়া আমার নানা কইছিল আয় আমার কাছে আয় তোরে আমি একটা জিনিস দেই আমার নানা হাফেজে কোরআন ছিলেন আমার বয়স তখন মাত্র 8 বছর আমার মনে পড়ে আমার নানা হাফেজে কোরআন এবং মাওলানা আমার নানা আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি ছাত্র আমার নানা আমারে বলে তুই হা কর আমার নানা আমারে সুরে আসিন এক মুবিন পইরে আমার গালের মধ্যে ফু দিছিল আমার নানা যান বলছিলেন এমন একদিন আসবে তুই জগৎ বিশ্ববিখ্যাত সুনাম হবে তুই আমার সাথে অনেক বড় হবি যুবক ভাই তোদের পাও দূরে ধরছে জীবনে মুরব্বীদের সাথে বিয়া তুমি করবি যাদের দাদা দাদি বাইসে আছে নানা নানি বাইসে আছে কষ্ট দিবি না বাবা মা যাদের বাইসে আছে কোনোদের কষ্ট দিস না শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যায় ইলিয়াস রহমান জিয়াদির এলেম কালাম কিচ্ছু নাই আমি ভালো আলেম না বাবা তবে ক্লাসে কোনোদিন ফেল করি নাই ওই যে আমার ছাত্র ভাই তো বসা আছে ওরা জিজ্ঞেস করতে পারেন কারণ ঘরে মা ছিল না যখন লজিনে খাইতে যাইতাম গহরডাঙ্গার থেকে সে টুঙ্গি পাড়ায় যাইতাম সারাটা রাতটা কাঁদতে কাঁদতে যাইতাম পকেটে পয়সা নাই টিফিন করার মতো পয়সা আমি জেহাদি ছিল না আমার ছাত্র ভাইরা আপনাকে কালিয়ার অনেক ছাত্র ভাই আছে আমার ওদের বাপ মারা বড় লোক ছিল ওরা আমাকে সামনে কিনে কিনে খাইতো আমি জিহাদি খাইতে পারতাম না কারণ কি জানো আমার স্বপ্না ঘরে আমার পকেটে পয়সা নাই আজকে ইলিয়াস রহমান জিহাদির টাকার অভাব নাই গো বাবা কিন্তু ইলিয়াসের মা নাই গো মা আল্লাহ যারাই ময়দানে বসে কান্দে তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান আল্লাহ যারা কান্দে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার দাড়ি পাকা বাজানরা কানছে যুবকরা কানছে আজাদ সাহেবের ছেলে আমার রিসিভ করতে যে ওরে কান্দন হুজুর বাবার লই আপনার ওয়াজে গেছিলাম হুজুর বাবার কাছে মাফ চাইছিলাম আজকে আব্বা নাই আজকে কার কাছে যাব
শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যায় যুবক ভাই এই শাবান মাসে বাবা মার কাছে মাপ চাইয়া রমজানের জন্য প্রস্তুতি নিবা ইনশাআল্লাহ 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 ওই সন্তান কোনোদিন রোজা নামাজ আসমানে যাবে না যেই সন্তানের পরে তার মা বাবার বর্দ আছে ঠিক না ঠিক অতএব আমি বলতে চাই আমি ইলিয়াস রহমান জিহাদি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তোলার আগে আমার সাথে ওয়াদা দেন তো মুনাজাত না করে কেউই ময়দানটা ছাড়বেন না কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান মুনাজাত না করা বন্ধ কেউ যাবেন না ইনশাআল্লাহ নামান হাত শুধু আমার সাথে এবার ওয়াদা দিবেন বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাইতে পারি এই রাতকে রাতের উজাগর করা টাকা দিয়া আমি বাড়ি দুইটা বাড়ি বেসা মসজিদ মাসা করছি আলহামদুলিল্লাহ বলেন ঢাকার দুইটা বাড়ি বেসা মাদ্রাসা মসজিদ করছি শুধু আমার সাথে বলবেন এখানে যারা আছেন অনেকের বাবা নাই মা নাই 30টা সেকেন্ডে কি এটা